এখানে খেয়াল করে দেখেন আমরা যে 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 ইয়াটা আছে টুল বার আছে, টুল বারের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে রেকটেঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে। এই রেকটেঙ্গুলার মার্কিউ টুলটা খুব ডিমান্ড একটা মানে টুলস, নট অনলি এটা, এই যে আমি এটার মধ্যে সিলেক্ট গিয়া করে ক্লিক করে আমি জাস্ট এখানে একটা ড্র্যাগ করছি। একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে একটা অংশ দেখা যাচ্ছে, বুঝতে পারছি এখানে একটা অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ কেমন ডট 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 মনে হচ্ছে, ডট ডট গুলো চলতেছে এরকম টাইপের মনে হচ্ছে না? এটাকে এটা হচ্ছে একটা সিলেকশন, এটা হচ্ছে একটা সিলেকশন। এই সিলেকশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সিলেকশন, ঠিক আছে। নরমালি আমরা যেটা করতে পারি সেটা যে একটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করে দেন হচ্ছে এটাকে আমি সিলেক্ট করে এটাকে মুভ করতে পারি, তাই না? এখন এই যে সিলেকশনটা, এই সিলেকশনটা এত গুরুত্ব কেন? এই সিলেকশনটা গুরুত্ব হচ্ছে এই কারণে, আমরা যদি সাধারণত এখানে যদি ইমেজ নিয়ে কাজ হয়, এখন আপনি চাইলে ইমেজটাকে ইমেজের কোন অংশ নিয়ে কাজ করতে পারবেন না। লাইক দ্যাট আমি যদি এখানে একটু ওপেন করে দেখাই আর কি আপনাদের, তাহলে হয়তো জিনিসটা ভালো ক্লিয়ার হয়ে যাবেন। সাপোজ মনে করেন আমি এই ইমেজটা ওপেন করছি, এই যে ইমেজটা ওপেন করছি, এখন ইমেজটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, নরমালি কি করতে পারবো, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে মুভ করে নিতে পারবো। কিন্তু আপনার ইচ্ছে হচ্ছে যে আপনি জাস্ট এই মানুষটার এই অংশটুকু সিলেক্ট করবেন, ঠিক আছে। একটা ইমেজের কোন একটা পার্ট আপনি সিলেক্ট করবেন, এই অংশটা সিলেক্ট করবেন, এই অংশটা সিলেক্ট করার জন্য আমার এই সিলেকশনটা প্রয়োজন। আর এজন্যই ফটোশপের মধ্যে এই সিলেকশনটা হচ্ছে 10টা, মানে 10টা ওয়েতে আপনি এই সিলেকশনটা করতে পারবেন। এই যে এই সিলেকশনটা, একটা হচ্ছে এখানে চারটা টুলস আছে দেখেন, একটা হচ্ছে রেকটেঙ্গুলার মার্কিউ টুল, একটা হচ্ছে এলিপটিক্যাল মার্কিউ টুল, একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখানে দেখেন আবার তিনটা টুলস আছে, ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, আবার এখানে হচ্ছে তিনটা টুলস আছে, অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুল, আর আরেকটা হচ্ছে পেইন্ট টুলের মাধ্যমে। এই টোটাল 11টা ওয়েতে আপনি এই সিলেকশনটা করতে পারবেন। যেহেতু এই সিলেকশনটার এতটাই ভ্যালু, এই জন্যই তো এতগুলো ওয়ে দিচ্ছে, তাই না? নর্মাল একটা মানে যেটা আসে উত্তর আসে, আপনি একই জিনিসের বিভিন্ন নিশ্চয়ই এটার ভ্যালুটা অনেক বেশি, বা এটার কার্যক্ষমতা বা এটার ইউজ অনেক বেশি, এই জন্যই তো আপনি দিচ্ছেন। যদি এমন হতো যে কোন রকম লাগে তাহলে কিন্তু আপনি একবার বা দুইবার দিতেন হয়তো। আর এখানে দেখেন 11 বার ইউজ করছে একই জিনিস, যাতে আপনি এই সিলেকশনটা করতে পারেন। এখন এই যে সিলেকশনটা দেখতেছি, এই সিলেকশনটাকে বলা হয় মেক সিলেকশন। অ্যাকচুয়ালি যে সিস্টেমটা আছে এটা এটাকে বলা হয় সিলেকশন, মেক সিলেকশন। এখন এই মেক সিলেকশনটা শুধুমাত্র রাস্টার ইমেজে ইউজ হয়, এই সিলেকশনটা শুধুমাত্র রাস্টার ইমেজে ইউজ হয়। অর্থাৎ আপনি যদি এখানে কোনো শেপ ক্রিয়েট করেন, আমি যদি এখানে একটা শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করার পর আমি যদি এখান থেকে এই সিলেকশনটা ইউজ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই সিলেকশনটা ইউজ করলাম, এখানে গেলাম, এখন আমি তো মুভ টুলে যাওয়ার পর এখানে সিলেকশন আসার কথা ছিল না, অর্থাৎ কপি করে নেওয়ার মতো, আমি তো এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওটা কিন্তু আসে নাই। কারণ কেন জানেন? কারণ হচ্ছে এটা শেপ, এটা হচ্ছে শেপ, এই জন্য আসে নাই। কিন্তু একই কাজটা যদি আমি এখান থেকে, এই যে এখান থেকে করি, দেখেন এখানে কিন্তু সিলেকশন হয়েছে এখন, অর্থাৎ এটা দিয়ে আমি সিলেক্ট করছি, এখানে আমি মুভ টুলে গেলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করে আসছে, এটা একমাত্র রাস্টারের ক্ষেত্রে প্রযোজ্য, রাস্টারের ক্ষেত্রে প্রযোজ্য। সেইখানে রাস্টার ইজিকুয়ালটা আমরা কি ইউজ করতেছি, রাস্টার এখানে ইজিকুয়ালটা আমরা ইউজ করতেছি হচ্ছে ইমেজ, তাই না? আচ্ছা, এখন এই সিলেকশনটার যে একদম শুরুতেই যেটা যে অংশটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। এই সিলেকশনটা কেন করা হয়? আমি যদি রাস্টার ইমেজের কোনো অংশ, রাস্টার থেকে যদি কোনো অংশকে আলাদাভাবে ইয়া করতে চাই, কপি করতে চাই, তখন আমি কি করতে পারি, এটাকে ইউজ করতে পারি, বুঝতে পারছি। আমি যদি কোনো ইমেজের থেকে কোনো পার্ট বা কোনো অংশকে আমি সিলেক্ট করে অন্য জায়গায় ইউজ করতে চাই, তখন আমি এই অংশটা ইউজ করতে, এই সিলেকশনটা ইউজ করতে পারি। এখন এই যে সিলেকশনটা যে আছে, এই সিলেকশনটা থেকে আমি কি কি করতে পারবো সেটা সবার একটু জানি। আমি যে অংশটাকে সিলেক্ট করবো, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যে অংশটাকে সিলেক্ট করবো, এই অংশটার মধ্যে আমি তিনটা কাজ করতে পারবো, যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি ততটুকুর মধ্যে। নাম্বার ওয়ান, আমি এই অংশটাকে কপি করতে পারবো, আমি যদি চাই কপি করতে পারবো। একটু বললাম না যে আমার যতটুকু প্রয়োজন ছিল, যেমন খেয়াল করে দেখেন আমার এতটুকু প্রয়োজন, এতটুকু প্রয়োজন, বাকিগুলো কিছুই দরকার নেই আমার এই ইমেজ থেকে, এতটুকু জিনিস দরকার, আমি এতটুকু জায়গায় নিলাম, এতটুকু জায়গায় আমি কি করতে পারতেছি, কপি করতে পারতেছি, আমি এখান থেকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন আসছে কিনা, আসছে, আমার কিন্তু এই ইমেজটা চলে আসছে, অর্থাৎ ঠিক অতটুকু জায়গা আসছে, পুরো ইমেজটা নেই, এমনকি এই ইমেজ থেকে কিন্তু কোনো কিছু চেঞ্জও হয় না, অর্থাৎ আমার এটা কেটেও চলে যায় না এরকম কিছু। নাম্বার টু, আমি এই জায়গা থেকে আপনি যদি চান এটাকে ক্রপ করতে, অর্থাৎ কেটে ফেলতে, আমি সেটাও পারবো। ক্রপ ইজ ইকুয়াল টু কি বোঝাচ্ছে, ডিলিট, ক্রপ ইজ ইকুয়াল টু বোঝাচ্ছে হচ্ছে ডিলিট, বুঝতে পারছি। অর্থাৎ আমি চাইলে এই জায়গাটাকে আমি ডিলিট করে ফেলতে পারবো, আমার যদি প্রয়োজন হয় আমি ডিলিট করে ফেলবো,
এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি এতটুকু জায়গা ডিলিট করতে চান, আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি ডিলিট প্রেস করি, আমার সামনে একটু খেয়াল করে দেখেন এরকম একটা পপ আপ আসতেছে, তাই না? এই পপ আপটা অ্যাকচুয়ালি কিসের জন্য ইউজ হয়? একদম ফার্স্ট যা আছে কন্টেন্ট নেওয়া, কন্টেন্ট নেওয়ার সম্পর্কে আপনাদেরকে একটু পরে জানাবো। এছাড়া যেগুলো আছে দেখেন, ফোরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ ফোরগ্রাউন্ড কালার যদি আমি ইউজ করি, এই ফোরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাড হবে, বুঝতে পারছি। এরপর হচ্ছে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, তখন আমার ব্যাকগ্রাউন্ড কালার আসবে। এখানে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, অর্থাৎ একবার আসবে ব্ল্যাক, একবার হচ্ছে হোয়াইট। আর এখানে হচ্ছে কালার, আপনি যদি অন্য কোনো কালার এখানে অ্যাড করতে চান, আপনি চলে অন্য কোনো কালার অ্যাড করতে পারবেন, আপনি যদি চান এখানে ওকে করে করতে পারবেন, এইভাবে এই অংশগুলো করতে পারেন। এখন হয়তো আপনি ফার্স্টে বলবেন, একটু আগে তো আপনি বললেন যে আপনি এখানে কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কিন্তু এখন এটা দেখাচ্ছেন কারণ, এটা দেখার একটা কারণ হচ্ছে আমার নর্মালি যখন একটা ইমেজ ওপেন হয় তখন কি হিসেবে হয়, ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে হয় না? যদি সে নর্মাল ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে ওপেন হয় এবং সেটা যদি লক থাকে, তখন যদি আপনি ডিলিট প্রেস করেন তখন আপনার এই কন্টেন্ট অপশনটা আসবে। এটা যদি অন্য একটা কাজ আছে, তাহলে আমার ডিলিট করার ওয়েটা কি, ডিলিট করার ওয়ে হচ্ছে এটাকে আনলক করে ফেলবেন। আনলক করার পর যদি ডিলিট প্রেস করি, দেখেন এখন ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছি। আমার ডিলিটটা প্রেস করার পর ডিলিট হয়ে গেছে, কখন হবে, যদি এটা আনলক থাকে। এখন আবার বলবেন, এখন এই জিনিসটাকে এত কিছু করার পর দেন হচ্ছে আমাকে ডিলিট করতে হচ্ছে, এটা কি অন্য কোনো উপায় আছে? যে আছে, আপনি যদি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেন, জাস্ট এখানে আমি অ্যাড করলাম, এটাকে একটা কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম ব্যাকগ্রাউন্ডটাকে, সম্পূর্ণটাকে কপি করার পর আমার যতটুকু দরকার ততটুকু আমি নিলাম, ততটুকু আমি নিলাম। নেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু লকড না, দেখছি এখন তুমি ডিলিট প্রেস করি, এই জায়গাটা ডিলিট হয়ে যাবে, দেখেন, বুঝতে পারছি বিষয়টা। তাহলে দুইটা কাজ করতে পারলাম, একটা হচ্ছে আমি কপি করতে পারছি, নাম্বার টু হচ্ছে আমি ডিলিট করতে পারলাম। আর ডিলিটটা কখন হবে, যদি এটা আনলক থাকে তখন আপনার ডিলিট হবে, এর আগে ডিলিট হবে না। নাম্বার টু হচ্ছে, নাম্বার থ্রি হচ্ছে, এই জায়গাটার মধ্যে আমি কালার করতে পারি, আমার যতটুকু জায়গা দরকার এতটুকু জায়গা আমি কালার করতে পারবো। এই এই সিলেকশনটা যেখানেই থাকবে সেখানে কি কালার করতে পারবেন, একটু আগে আমি একটা জিনিস দেখাইছি যে আপনারা ইচ্ছা করলে কন্টেনারের মাধ্যমে বিভিন্ন কালার করতে পারবেন, অথবা আপনি যদি চান এখান থেকে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে, অল্টার ব্যাক স্পেস এন্ড কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি ইচ্ছা করলে কালার করতে পারি। আমার যদি প্রয়োজন হয় যে আমি রাস্টার ইমেজের এই অংশটা আপনার অ্যাড করব, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, সে যেখানে আপনার কালারটা অ্যাড হয়েছে, নর্মালি কি হয়, আমরা যখন কোনো কিছু অ্যাড করি, নিউ একটা ডকুমেন্টস ক্রিয়েট হওয়ার কথা না, নিউ একটা লেয়ার ক্রিয়েট হয়, এখানে দেখেন কোন ধরনের লেয়ার ক্রিয়েট হয় না, এটা কিন্তু ডিরেক্ট ইফেক্ট দিচ্ছে, এটা কিন্তু ডিরেক্ট ইফেক্ট দিচ্ছে হচ্ছে আপনি কিসের উপর, ইমেজের উপর, বুঝতে পারছেন বিষয়টা, ডিরেক্ট ইফেক্ট দিয়ে কাজ করা। সো আমি পরবর্তীতে এটাকে কিছুই করতে পারবো না, কারণ এটা ডিরেক্ট হচ্ছে আপনার ইমেজের সাথে অ্যাড হয়ে গেছে। সো মেইন থিমটা হচ্ছে যখন আপনার এরকম সিলেকশন থাকবে, এটা কিন্তু ডিরেক্ট ইফেক্ট দিবে, এটা কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, চেঞ্জ আপনি তখনই করতে পারবেন যদি আপনি এই জায়গাটাকে কাজ করার জন্য, সাপোজ মনে করেন আপনি এই জায়গাটার মধ্যে উনি এটা আছে, এই অংশটা আছে এই জায়গাটা, এখন এই জায়গাটা আপনি চাচ্ছেন অন্য একটা কালার দিয়ে রাখতে, যদি চান যে পরবর্তীতে আমি এটা মডিফাই করতে চাইবো, তখন হচ্ছে এটাকে সিলেক্ট করে নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নেন, বুঝতে পারছি। এখন হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, এই সিলেকশন জায়গাটার মধ্যে আমি কি করতে পারতেছি, কালার দিতে পারতেছি, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস। এখন যদি আমি চাই এটাকে ছোট বড় করতে পারবো, বুঝতে পারছেন সেটা কেন, কারণ হচ্ছে সে এই লেয়ারের আন্ডারে, এই লেয়ারের আন্ডারে না, এই জন্য। এভাবে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এতটুকু বুঝতে পারছেন সেটা, কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয় নিয়ে, যে আমার সিলেকশনটা বিষয় নিয়ে? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। এইবার আমি সিলেকশন করলাম, একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে একটু সিলেকশন করলাম, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনার মনে হলো যে আপনি একটু কম সিলেকশন করে ফেলছেন, আর একটু সিলেক্ট হওয়ার দরকার ছিল, হ্যাঁ, মানে আর একটু বর্ধিত হওয়ার দরকার ছিল। এখানে আপনি দুইটা কাজ করতে পারেন, নাম্বার ওয়ান, আমার যদি এরকম সিলেকশন থাকে তখন আপনাকে ফার্স্টে ডিসিলেক্ট করতে হবে, তারপর নতুন করে তৈরি করবেন। ডিসিলেক্টের দুইটা ওয়ে, এখানে ডিসিলেক্ট করে দুইটা ওয়ে, আপনি যদি এখানে মুভ টুলে ক্লিক করেন কোনোদিন যাবে না, এটা এটাকে যদি এই সিলেকশনটা যেখানেই থাকবে সেখান থেকে যদি আপনি ডিসিলেক্ট করতে চান, দুইটা ওয়ে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কেট টুলে গিয়ে বাইরে একটা ক্লিক করবেন, অথবা আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন, অথবা এই রেক্টেঙ্গুলার মার্কেট টুলে গিয়ে বাইরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এভাবে আপনি ইচ্ছা করলে এটাকে ডিসিলেক্ট করতে পারেন। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর এতটুকু জায়গা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর মনে হচ্ছে এইটাকেও ডিলিট করতে চাই, আমি এই জায়গাটাও ডিলিট করতে চাই, ঠিক আছে। এখন আমি যখন আবার এখানে ড্র্যাগ করলাম, দেখুন উপরে ড্র্যাগটা চলে গেছে, দেখছেন, অর্থাৎ উপরে সিলেকশনটা চলে গেছে, তখন আমি কি করব,
যদি মাল্টি সিলেকশন করতে চাই তখন শিফট প্রেস করে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে মাল্টি সিলেকশন করছি সেভাবে ঠিক আছে আমি মাল্টি সিলেকশন করব আর যদি আমি যদি চাই যে এখান থেকে কিছু অংশ ডিলিট করে দিতে অর্থাৎ বাদ দিয়ে দিতে অল্টার প্রেস করেন অল্টার প্রেস করলে দেখেন মাইনাস আসছে আমার যে মাউস আছে মাইনাস আসছে আমি যদি ড্র্যাগ করি আমি চক্র মাইনাস করতে পারব এখন আপনি যদি চান এই দুটাকে অ্যাড করতে শিফট প্রেস করে ড্র্যাগ করেন অ্যাড করে ফেলতে পারবেন আবার যদি চান এখান থেকে আরেকটা অ্যাড করি আবার শিফট প্রেস করে ড্র্যাগ করেন এই পর্যন্ত বুঝতে পারছেন আপনি যদি চান এইভাবে অ্যাড করে কাজ করতে পারেন আচ্ছা এখন আমি যদি একটু এইভাবে কাজ করি এইভাবে যদি একটু দেখাই এই যে টোটাল ইমেজটা এখন সিলেক্টেড দেখাচ্ছে দেখছি উপরও সিলেকশন এখানেও সিলেকশন এখানেও সিলেকশন এরকম দেখাচ্ছে না এখন আমরা জানি যে এই যে এরকম যদি সিলেকশন থাকে তাহলে তিনটা কাজ করতে পারবো কি কি এখান থেকে আমি জিনিসটাকে কপি করে নিতে পারবো নাম্বার 2 হচ্ছে এটা মধ্যে আমি ডিলিট করে ফেলতে পারবো নাম্বার 3 হচ্ছে আমি এটাকে কালার করতে পারবো কিন্তু এরকম যখন হজবরল অনেকগুলো আপনার সিলেকশন থাকবে এই যে এরকম যখন অনেকগুলো সিলেকশন থাকবে অনেকগুলো সিলেকশন থাকবে তখন আপনি বুঝবেন কিভাবে যে আসলে কোনটা সিলেক্ট আর কোনটা ডিসিলেক্ট অর্থাৎ কোনটার মধ্যে ইফেক্টটা পড়বে কোনটার মধ্যে পড়বে না নাকি সবগুলোই সিলেকশন আমি কি বুঝাতে পারছি বিষয়টা যে এই যে এতগুলো সিলেকশন আছে এতগুলো সিলেকশন দিচ্ছি আমি যদি কালার দেই আমি চিন্তা করতেছি এটার মধ্যে হচ্ছে কালারগুলো আসবে আমি চিন্তা করতেছি কিন্তু যখন আমি কালার দিলাম যখন অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিলাম দেখেন কি হচ্ছে যেটা চাইছিলাম সেটা হয় না অন্য কিছুর মধ্যে হচ্ছে তাই না তাহলে আমার উল্টো হয়ে গেছে না জিনিসটা কারণ কেন কারণ হচ্ছে আমি বুঝতেই পারতেছি না আসলে সিলেকশন কোনটা ডিসিলেক্ট অবস্থায় কোনটা এটা বোঝার ওয়ে হচ্ছে যদি দেখেন আপনার এরকম অনেক সিলেকশন তখন আপনি মাউসটা হচ্ছে এই যে রেকটেঙ্গুলার মার্কারের থেকে মাউসটা হচ্ছে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর দেখেন আমার মাউসের পাশে একটা বক্সের মতো চিহ্ন দেখা যাচ্ছে দেখছি যেখানে বক্সের মতো চিহ্ন থাকে ওই জায়গাটা হচ্ছে সিলেকশন অর্থাৎ এই জায়গাটার মধ্যে ইফেক্ট দিলে ইফেক্ট আসবে যেমন আমি যদি এখানে ডিলিট করে ফেলি আমি ইচ্ছে করলে ডিলিট করে ফেলতে পারবো দেখেন আমি যদি চাই ডিলিট করে ফেলতে পারবো আমি যদি চাই এখানে কালার দিতে পারবো আমি যদি চাই এখান থেকে কপি করে নিতে আমি ইচ্ছে করলে এখান থেকে খুব সহজে কপি করে নিতে পারবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখান থেকে কন্ট্রোল ভি ও আছে এখানে নাই এইজন্য আসতেছে না এটা হচ্ছে এখানে নাই এইজন্য আসতেছে না ডিলিট করে ফেলছিলাম তো এজন্য কন্ট্রোল সি আমি একটু ইয়া করে আনডু করে নিই হ্যাঁ এবার যদি আমি একটু কপি করতে চাই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে গিয়ে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি দেখেন আসছে কোন অংশগুলো আসছে যে অংশগুলো আমার সিলেকশন ছিল ওই অংশগুলো এইজন্য আমাকে খেয়াল রাখতে হবে যে আসলে সিলেকশন কোনটা সিলেকশন হচ্ছে এইটা কিভাবে বুঝবো যেখানে আমার বক্সের মতো আসছে এখন আপনি বলবেন যে এই জায়গায় যে ডিসিলেক্ট এটা বুঝার ওই কি ডিসিলেক্টটা হচ্ছে যখন মাউসটা নেবেন তখন দেখেন একটা প্লাসের মতো চিহ্ন আসছে দেখছি যেখানে যাবে ওখানে হচ্ছে প্লাস চিহ্ন দেখাবে প্লাস চিহ্ন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অর্থাৎ এখানে কিছু মানে আপনার সিলেকশনটা নাই সিলেকশন হচ্ছে বাইরে আছে তো এই জিনিসগুলো আমরা যদি ঠিকমতো বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা কাজ করতে পারবো কারণ আপনি একটা জিনিস গ্যা করছেন সিলেকশন করছেন যদিও শর্টকাট হচ্ছে শিফট আই যদি আমি ইউজ করি তখন দেখবেন ইনভার্স হয়ে যায় কোনো কারণে আপনার এখানে আই প্রেস হয়ে গেছে কোনো কারণে আপনি কাজটা করতে গেছেন দেখবেন যে উল্টা কাজ হচ্ছে কি ব্যাপার আমি তো এটাকে এইভাবে করতে উল্টা হচ্ছে কেন ইনভার্স যে হয়ে গেছে আপনি খেয়াল করেন নাই যার জন্য বুঝতেছি না যে আসলে কোনটা কপি হচ্ছে কোনটা কি হচ্ছে সেই জন্য আমি যখন কাজ করব আমি এতটুকু নিশ্চিত হয়ে নিব যে আসলে কোথায় সিলেকশন আর কোথায় সিলেকশন না এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে এই সিলেকশনটা কি কি কাজে লাগে একটু আগে বললাম আমি এখানে কপি করতে পারবো যদি আমি ইমেজের কোনো একটা পার্টিকুলার অংশকে যদি আমি কপি করতে চাই কপি করতে পারবো অথবা ডিলিট করে দিতে পারবো অথবা কালার দিতে পারবো এছাড়াও আর যে বিষয়গুলো কারণ ইউজ হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য এই সিলেকশনটা প্রয়োজন যেমন খেয়াল করে দেখেন আমি এখান থেকে একটা আমি কাজ নেই মনে করেন ওকে নিলাম ঠিক আছে ওকে নেওয়ার পর আমি চাচ্ছি আস্তে আস্তে করে ওকে আমি সম্পূর্ণ সিলেক্ট করব একদম টোটাল ঠিক আছে ফার্স্ট যেটা করলাম রেকটেঙ্গুলার মার্কি টুল রেকটেঙ্গুলার মার্কি টুল দিয়ে যদি আমি সিলেক্ট করি এটা কি হচ্ছে দেখেন সে আমাকে সিলেক্ট করে দিচ্ছে ঠিকই বাট তার আশেপাশে খেয়াল করে দেখেন তার আশেপাশে কিন্তু অনেক জায়গা তাই না আমি একটু আবার ডিসিলেক্ট করে আবার একটু সিলেকশন করে নেই এই ড্র্যাগ করলাম একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি চাচ্ছি এই জায়গাটাকে কপি করতে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে বা আলাদা নিতে এখন এই জায়গাটাকে কপি করার জন্য আমরা গতকাল একটা ওয়ে শিখছিলাম যদি আমি একই জিনিসকে কপি করতে চাই তাহলে আমি কন্ট্রোল জে প্রেস করব ঠিক আছে আমি যদি এখন কন্ট্রোল জে প্রেস করি একটু খেয়াল করে দেখেন আমার এই জায়গাটা কপি হয়ে আসছে না আসছে কিন্তু দেখেন তার আশেপাশে দেখছি একটু এক্সট্রা অংশ চলে আসছে না এক্সট্রা অংশ চলে আসছে আমি আবার কি করলাম
এই জায়গাটাকে নেওয়ার জন্য এখান থেকে আমার আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ইলিপটিক্যাল মার্কিং টুল এটাকে ধরে আমি কি করছি ড্র্যাগ করলাম দেখেন এখন আরেকটু গোল হয়ে আসছে জিনিসটা আমি যতটুকু এত নিলাম নেওয়ার যদি কন্ট্রোল জে প্রেস করি একটু খেয়াল করে দেখেন আগে কেমন ছিল বিফোর আফটার অর্থাৎ আগে থেকে একটু কমছে আগে একটু সাইডে মারে জায়গা বেশি ছিল এখন একটু কমছে এখন আপনি যদি বলেন যে আমার তো আসলে অ্যাকুরেট জিনিসটা আসতেছে না এক্সাক্ট দরকার আমি চাচ্ছি একদম সাইড দিয়ে সুন্দর করে তাকে নিয়ে আমি অন্য জায়গায় নিয়ে যাবো এটা তো আসতেছে না তখন আমি কি করব তখন করার হয়ে আছে স্টেপ বাই স্টেপ আছে তো এখান থেকে যে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি ট্রায়াঙ্গেল টাইপের বা আপনার রেকটেঙ্গুলার টাইপের কিছু সিলেকশন করতে পারবেন আর একটা হচ্ছে গোল সিলেকশন করতে পারবেন ঠিক আছে এই দুইটা কাজ করতে পারতেছেন আর এখানে দেখেন আরেকটা বিষয় আছে সেটার নাম হচ্ছে সিঙ্গেল রো মার্কিং টুল আমরা অনেক সময় হয়তো দেখি যে কিছু কিছু ইমেজের মধ্যে জাস্ট এরকম একটা দাগ দেখি মনে করেন এরকম একটা দাগ আমি শিফট প্রেস করে দুই তিনটা দাগ দিয়ে দিলাম এরকম কিছু দাগ অল্টার ব্যাক স্পেস দেই দেখেন মধ্যে 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 এরকম দাগ এটা কিন্তু সম্পূর্ণ ইমেজের উপর ইফেক্টটা পড়ছে জাস্ট একটা দাগের মতো বা একটা কলাম টাইপের যদি একটা রো নিতে চান লাইন নিতে চান তখন আপনি এইগুলো ইউজ করতে পারেন সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম ইউজ করতে পারেন এই যে দেখেন এটা রো হিসেবে কাজ করছে তেমন একটা ইউজ হয় না যেহেতু আসে জন্য দেখায় দেওয়া আর কি বুঝতে পারছি আপনি যদি চান করতে পারেন তবে এখানে ইউজ হয় বেশি ইউজ হয় হচ্ছে এই দুইটা এইটা আর এটা ঠিক আছে আচ্ছা এবার চলেন আমি তো চাচ্ছি চারিটাকে যাতে আরেকটু সুন্দর করে সিলেকশন করা যায় তাই না আমি তখন এখানে দেখেন আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ল্যাসো টুল ল্যাসো টুলের কাজ কি ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনাকে ফ্রি হ্যান্ড ড্র করতে সাহায্য করবে অর্থাৎ আমরা যেমন পেন্সিল দিয়ে ভাবে যেমন ইচ্ছে তেমন ড্র করতে পারি না এরকম করে করতে পারবেন আমি ল্যাসো টুলে গেলাম আমি মাউসটা যেখান দিয়ে নিব আমি মাউসটা যেভাবে নিব ওইভাবে সে কি করবে আমাকে সিলেকশন দেখাবে আমি সাপোজ মনে করেন এই পর্যন্ত নিলাম আমি আপাতত এই পর্যন্ত নিয়ে দেখাই কারণ ফুলটা করতে একটু সময় লাগবে আমি এই পর্যন্ত নিলাম নেওয়ার পর যদি কন্ট্রোল জে প্রেস করি একটু খেয়াল করে দেখেন আমার মনে আগে থেকে আমার উন্নতি হয়েছে তাই না অর্থাৎ ফার্স্টে ছিল হচ্ছে ও এরপরে হচ্ছে ও এরপর হচ্ছে ও আস্তে আস্তে উন্নতি হচ্ছে না আমার আচ্ছা এলিন হয়ে গেছে আচ্ছা এরপরে দেখেন এরপরও কিন্তু আমি ভালো রেজাল্ট পাইনি কারণ আমার আশেপাশে এখনো দেখেন আমার আশেপাশে এখনো কিছু ইফেক্ট রয়ে গেছে দেখছি আচ্ছা এবার চলেন আমরা আরেকটু সামনের দিকে যাই এখানে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে পলিগন ল্যাসো টুল এই পলিগন ল্যাসো টুলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি পলিগন ল্যাসো টুলটা নিলাম নেওয়ার পর যদি আপনি এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন আপনি যেটা করতে পারবেন আমরা যেরকম পেন টুল ইউজ করছিলাম মনে আছে ইলাস্ট্রেটরে যে এখানে একটা ক্লিক করে আমি জাস্ট জিনিসটাকে আগে ফিক্সড করলাম দেন অন্য জায়গায় নিয়ে আমি ড্র্যাগ করে এটাকে কার্ভ করছি না ওইটার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই কার্ভ করতে পারবেন না অর্থাৎ ক্লিক করে 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 আপনাকে এটা রেডি করতে হবে কিন্তু কার্ভ করতে পারবেন না বুঝতে পারছেন এখন এটা আপনার কোথায় ইউজ হবে কি টাইপের কাজের মধ্যে আপনি ইউজ করতে পারবেন যেমন খেয়াল করে দেখেন আমার যদি স্ট্রেট লাইন এরকম স্ট্রেট লাইনের কোন প্রজেক্ট থাকে যেমন আপনাকে আপনার ক্লায়েন্ট বলছে যে এইটা যা আছে আমার প্রোডাক্টটার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা তুমি চেঞ্জ করে দাও ঠিক আছে আপনাকে বললো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে এখানে খেয়াল করে দেখেন এখান থেকে আমি পলিগন ল্যাসো টুল নিলাম এখানে যে সুবিধাটা আছে আমি জাস্ট এখানে গেলাম ক্লিক করলাম অপোজিট প্রান্তে গেলাম ক্লিক করলাম এখানে গেলাম ক্লিক করলাম আমার স্ট্রেট লাইন আমি আবার একটু বলতেছি আমার কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে স্ট্রেট লাইন ঠিক আছে যার জন্য আমি পলিগনাল ল্যাসো টুল ইউজ করতেছি সিলেক্ট হলো এটা একটু খেয়াল করে দেখেন আমার এটা টোটালটা সিলেক্টেড আমি যদি আবার এটাকে সিলেক্ট করতে চাই অর্থাৎ মাল্টি সিলেকশন ইজ ইকুয়াল টু কি শিফট জাস্ট শিফট প্রেস করে একটা ক্লিক করেন আর কিছু করতে হবে না আমার সিলেকশন হয়েছে দুইটা এখন আমরা একটু আগের মতো কপি করি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এখন আমি যদি এই নিচের যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করার পর আমি যদি এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করি এবং অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে কি আমি একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলাম একটু দেখেন আমি আপনাদেরকে দেখাই এটার মানে এটা মাই আরে
কাম নাই। কিচেনের নাম এই জিনিসটা বোঝানোর জন্য এটা এখানে আসছি। আমরা তো জানি আলিবাবা হচ্ছে একটা ই কমার্স সাইট, তাই না? এখানে কি পাওয়া যায়? এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না। এই যে প্রোডাক্ট গুলো যা আছে, একটা প্রোডাক্টের দেখেন ব্যাকগ্রাউন্ড নাই। প্রোডাক্ট গুলো দেখেন, প্রোডাক্ট গুলো আর যারা হচ্ছে যে এটা কিন্তু হেয়ার ব্যান্ড বা এরকম রিলেটেড মেবি কিছু একটা করছে, এই জন্য এখানে ব্যাকগ্রাউন্ড দিছে। কিন্তু প্রোডাক্ট গুলো যখন আপনি দেখবেন, এই প্রোডাক্ট গুলোর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো ওই টাইপের যদি প্রোডাক্ট আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিয়ে ইচ্ছা করলে আমি ইনকাম করতে পারি। আপনারা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ইনকাম করতে পারেন। এই আজকে যে ওয়েটা দেখাচ্ছে, এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা ওয়ে। এই যেগুলো এই অংশগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো পিএনজি। পিএনজি অর্থাৎ তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? এখন আমাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি এরকম প্রোডাক্ট আছে, তুমি এক কাজ করো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, আপনি ইচ্ছা করলে এই এতটুকু কাজ করে ইচ্ছা করে ইনকাম করতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা কথা বলে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে আমার দেখা অনেক জায়গায় হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হচ্ছে এভাবে, এটাকে এভাবে সিলেক্ট করলো, সিলেক্ট করার পর দেন হচ্ছে এখানে একটা ক্লিক করছে, এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। এটা হচ্ছে অনেক জায়গায় আছে, আমার মতে এটা সঠিক না। কেন সঠিক না সেটা একটু বলে বুঝাই আপনাদেরকে। একটু খেয়াল করে দেখেন, আমার মেইন ইমেজ কিন্তু তার জায়গাতে আসে না। এটা কি হিসেবে আসছে? এজ এ শ্যাডো হিসেবে আসছে। এটা কিন্তু মাস্কিং করা হয়েছে। মাস্কিং ইজিকুইট হচ্ছে আপনার জিনিসটা একটু উপর একটা প্রলেপ দিয়ে ঢেকে দিচ্ছি আমি জাস্ট। এখন মাস্কিং যে যখন ঢেকে দিচ্ছে, কোনো কারো যদি মাস্কিংটা ছুটে যায় তাহলে আমার কি এখানে চলে আসবে না? আর আমি যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে আমার এটা থাকুক আর না থাকুক, আমি কিন্তু সম্পূর্ণ নতুন আর একটা লেয়ারের মধ্যে কপি করে নিছি। সো এটার কোনো কিছু হারানোর কিছু নাই, ঠিক আছে? পরবর্তীতে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি আমার এই জিনিসটাকে একটু এইভাবে করে দাও, আপনি খুব সহজে কিন্তু এটা করতে পারবেন। অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি আমার কাছ থেকে এটাকে বাদ দিয়ে দাও, এই অংশটাকে বাদ দিয়ে দাও, আমি এটাকে একটু সিলেক্ট করে, আমি কিভাবে সিলেক্ট করতেছি সেটা আপনাদেরকে একটু পরে দেখাই দিব। এখান থেকে গেলাম, যেহেতু আমাকে মাইনাস করতে হবে, অল্টার প্রেস করে যদি আমি এতটুকু জায়গা সিলেক্ট করে নিই, অল্টার যদি আমি প্রেস করে এতটুকু জায়গা সিলেক্ট করে আমি এখানে ধরি, কন্ট্রোল জে যদি প্রেস করি, দেখেন আমার শুধু প্রোডাক্ট একটা প্রোডাক্ট চলে আসছে, ইজি পারতেছি। সো আমি এই সিস্টেমটা করবো সবসময়, অর্থাৎ আমার মেইন ইমেজ তার জায়গাতেই থাকবে, তাকে আমি কপি 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 করে নিয়ে কাজ করবো, যাতে পরবর্তীতে আমি চাইলে ওটাকে এডিট বা যা ইচ্ছা তা করতে পারি। বুঝতে পারছি? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা ওয়ে পেলাম। সেটা হচ্ছে আমরা যদি স্ট্রেট লাইনের কোনো অপশন পাই, তখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এতে আবার আরেকটা সুবিধা কি জানেন, আপনার ক্লায়েন্ট যদি বলে তোমার যে তুমি যে ব্যাকগ্রাউন্ডটা দিছো ডিজাইনটা ভালো না, মানে কালারটা ভালো না, আপনি যে কোনো কালারটা যে কোনো সময় নিয়ে, যে কোনো সময় যে কোনো কালার নিয়ে অল্টার ব্যাক স্পেস ইউজ করেন, কালার চলে আসছে, মানে খুব ইজিলি কালারটা চেঞ্জ করা যায়। বুঝতে পারছি? এটা করলে সবচেয়ে সুবিধা হয়। এখানে তাহলে আমার কি থাকতেছে, তিনটা লেয়ার থাকতেছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার ক্লায়েন্ট বলে যে তোমার ব্যাকগ্রাউন্ড লাগবে না, তুমি শুধু পিএনজি করে দাও, দেখেন এই অবস্থাতে যদি আমি এখন পিএনজি হিসেবে সেভ করি, একটু খেয়াল করে দেখেন আমার পিএনজি হিসেবে চলে আসতেছে, অর্থাৎ আমি এক ঢিলে দুই পাখি মেরে ফেললাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে আবার পিএনজিও হয়ে যাচ্ছে, দুইটাই হচ্ছে। বুঝতে পারছেন? এইভাবে আমি চাইলে করতে পারি। তো মেইন যে থিমটা আমি বুঝাতে চাচ্ছি, এখানে যে পলিগোনাল ল্যাসো টুলটা আছে তার কাজ হচ্ছে, যদি স্ট্রেট লাইনের কোনো কিছু থাকে তখন এটাকে সিলেক্ট করার জন্য খুব ইজিলি কাজ করা যায়। বুঝতে পারছেন বিষয়টা? লাস্টে দেখেন আরেকটা অপশন আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা কি? ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা হচ্ছে, আপনি এখানে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি যদি জাস্ট মাউসটা এখানে ক্লিক করি, একটা ক্লিক করলাম, ক্লিক করে যদি মাউসটা তার পাশ দিয়ে নিয়ে যাই, সে হচ্ছে ম্যাগনেটিক ভাবে তার অংশটা ধরে নিবে আস্তে আস্তে, সে নিজে নিজে কিন্তু ধরতেছে। বুঝতে পারছি? আমি জাস্ট মাউসটা তার সাইড দিয়ে নিয়ে যাচ্ছি, আমি জাস্ট মাউসটা তার সাইড দিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন সে অবয়বটা অনুযায়ী সে নিচ্ছে। এখানে একটা বলে দেই, সাপোজ মনে করেন একটু বাইরে চলে গেছে মনে করেন, তখন আমি কি করব, তখন আমি ডিলিট প্রেস করব, তাহলে আমার পয়েন্টসটা ছুটে যাবে, আর যদি না ধরে তখন হচ্ছে ক্লিক করে করে ধরিয়ে দিবেন, যদি না ধরে তখন আমি ক্লিক প্রেস করে ধরে দেবো। আমি এক কাজ করতেছি, সোজা চলে যাচ্ছি, কারণ এবার ঘুরে আনতে অনেক সময় লাগবে, আমি জাস্ট দেখাই দিচ্ছি, দেখেন আমার এখানে ডিস্টার্ব করতেছে, আমি এখানে মাইনাস করে করে এই যে এখানে গিয়ে চলে গেছে। এটাকে যদি একটা কপি করি, একটু খেয়াল করে দেখেন
আগে থেকে আমার উন্নত হইছে না উন্নত হইছে অর্থাৎ ফারস্টে ছিল হচ্ছে এই তারপর হচ্ছে এই তারপর হচ্ছে এই আর এখন দেখেন এই অর্থাৎ তার আশেপাশে থেকে অনেক কিছু চলে গেছে হ্যাঁ আপনার মনে এখনো কোশ্চেন থাকতে পারে যে এটা কিন্তু একুরেট হচ্ছে না কারণ আমি এখনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জে একুরেটলি প্রবেশ করি নাই যখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে কাজ করব তখন হচ্ছে কার্লি হেয়ার তারপরে স্পট যে অপশনগুলো এগুলো সবগুলো নিয়ে কাজ করবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জিনিসগুলো বুঝায় যাচ্ছি জাস্ট এইভাবে আমি চাইলে কি করতে পারি কাজ করতে পারি এখন দেখেন আমি যেই কাজটা এত কষ্ট করে করছি তার একদম ইজিয়েস্ট একটা ওয়ে আছে সেটা হচ্ছে এখানে দেখেন পাশে হচ্ছে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস এই অবজেক্ট সিলেকশন টুলসটা দিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি ড্র্যাগ করে যদি ছেড়ে দেই এবং যার সাথে করতে চাচ্ছেন দেখেন সে আমার কিন্তু সুন্দর করে সিলেকশন করে দিয়েছে দেখছি তবে প্রবলেম হচ্ছে কি জানেন প্রবলেম হচ্ছে এই জায়গাটাই ধরে নেই এই জায়গায় ভিতরে চলে গেছে এই জায়গায় দেখেন ভিতরে চলে গেছে বুঝতে পারছি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি অবজেক্ট সিলেকশন আসে দেখে যে আপনি করে ফেলবেন তা কিন্তু না এক্সাক্ট হচ্ছে না আমার অলওয়েজ মাথায় রাখবেন আপনি যাই করেন তার আউটপুটটা হচ্ছে মেইন তাই না আমি এত কষ্ট করতেছি কেন যাতে আমার আউটপুটটা ভালো আসে এগুলোর ক্ষেত্রে আবার ভালো কাজ করে কোনগুলো জানেন এই যে এই টাইপের টুলস গুলা মানে প্রোডাক্ট গুলা আমি যদি জাস্ট এখানে ধরি এখন দেখেন ধরছি ধরে যদি আমি নিয়ে আসি দেখেন আমার অ্যাকুরেটলি আসছে না কেন জানেন এর একটা কারণ আছে কারণ হচ্ছে সে সলিড কালার নিয়ে কাজ করতেছে তার আশেপাশে হচ্ছে সলিড কালার থাকলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের এই সব ক্ষেত্রে খুব ভালো কাজ করে আপনার অবজেক্ট সিলেকশন টুল এগুলো খুব ভালো কাজ করে যদি আপনার সলিড কালার থাকে আর যদি সলিড কালার না থাকে সেক্ষেত্রে আপনার দেখা যায় যে এটা ভালো কালার কাজ করে না হ্যাঁ ওগুলোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে ম্যানুয়াল সিস্টেম ইউজ করে করে যাইতে হবে আচ্ছা তাহলে এই অবজেক্ট সিলেকশন টুলসটার কাজটা কি অবজেক্ট সিলেকশন টুলস হচ্ছে আপনার ইমেজের মধ্যে যদি কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করতেছেন যেমন আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম এই যে সিলেক্ট করতে দেখেন এই কাজটা কিন্তু আমি এখান থেকে খুব এভাবেই করতে পারতাম এই যেখান থেকে গিয়ে আমি খুব সহজে এভাবে করতে পারতাম না এভাবে করতে পারতাম এই কাজটা যদি আমি এখান থেকে এটা দিয়ে করতে চাই এভাবে যদি ড্র্যাগ করে যদি করতে চাই দেখেন আমার এখানে যে প্রবলেমটা হবে দেখছি আশেপাশে রয়ে গেছে অর্থাৎ অ্যাকুরেটলি সে দিচ্ছে না এই জন্য অলওয়েজ খেয়াল রাখবেন যে কোনটা দিলে ভালো হয় জাস্ট কন্ট্রোল ডি ইউজ করবেন বা বাইরে ক্লিক করবেন তাহলে হবে না 17 আপনি আরেকটা কাজ করতে পারবেন যারা 2016 17 18 ইউজ করতেছেন তাদের এখানে অবজেক্ট সিলেকশন টুলসটা নাই যদি এরকম না থাকে তখন আপনি যেটা করতে পারবেন এই সিলেকশনে গিয়ে এখানে দেখেন একটা অপশন থাকবে সাবজেক্ট এই সাবজেক্টে ক্লিক করলে সে সাবজেক্টটা সিলেক্ট করে নেবে দেখেন দেখছেন সাবজেক্ট সিলেক্ট করছে এই দেখেন সাবজেক্টটা সিলেক্ট করে নিয়েছে ওকেও সিলেক্ট করছে ওকেও সিলেক্ট করছে কোনটা এটা 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 হ্যাঁ এখানে হালকা একটু বাকি আছে এই যে এখানে এখানে একটা বাকি আছে বুঝতে পারছেন আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন তো মেইন যে থিমটা হচ্ছে এখন যদি আপনি কাকে রাখবেন যাকে রাখতে চান রাখবেন না রাখলে আপনি কি করবেন অল্টার প্রেস করে এটাকে ডিলিট করে দেন এটাকে রাখেন বুঝতে পারছি এভাবে আমি ইচ্ছা করলে কাজ করতে পারি এরপর দেখেন একটা অপশন দেওয়া আছে কুইক সিলেকশন টুল এই কুইক সিলেকশনের কাজটা কি কুইক সিলেকশনের কাজ হচ্ছে এই যে আমরা যে সিলেকশন গুলো করলাম এক একটা টেনে টেনে ঠিক করলাম আর এটা হচ্ছে ক্লিক করে করে আপনি চকলে এখানে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করে ফেলতে পারেন হ্যাঁ স্টুডিওতে বেশি ইউজ হয় ওদের এখানে তো মানে গিয়া তো যে আপনার সলিড কালার থাকে তো বেশি তখন হচ্ছে আপনারা ওনারা এটা ইউজ করে তবে এর থেকে যে ভালো যে এখানে আপনার এই সাবজেক্ট অবজেক্ট সিলেকশন টুলস আছে তারা এটা হয়তো বা জানে না আর কি এই একই কাজ কিন্তু অবজেক্ট সিলেকশন দেয় কিন্তু ওরা হচ্ছে কুইক সিলেকশনটা বেশি ইউজ করে আর কি আপনি চাইলে কুইক সিলেকশন করতে পারেন এই জিনিসটা যদি আমি এইভাবে আমি একটু দেখাই মনে করেন এটার মধ্যে নিয়ে দেখাই আমি যদি কুইক সিলেকশনে যাই ক্লিক করলাম একটু খেয়াল করে আমি ড্র্যাগ করতেছি আস্তে আস্তে কিন্তু ফুল ব্যাগটা হয়ে যাচ্ছে এখানে আরেকটা কথা বলে দিই এই যে আমি যে এখানে করতেছি সে বাইরে চলে যাচ্ছে কেন জানেন কারণ হচ্ছে এইখানের কালার আর এইখানের কালার প্রায় সিমিলার চলে আসতেছে দেখেন এইখানকার অবয়বটা ঠিক মতো দেখা যাচ্ছে না এই ক্ষেত্রে আবার যদি একদম 100% অ্যাকুরেট হয় যেমন এখানে ক্লিক করলাম দেখেন সাথে সাথে সম্পূর্ণটা ধরে ফেলছে দেখছি আবার জাস্ট শিফট প্রেস করে এখানে ক্লিক করেন দেখেন নিচেরটাও ধরে ফেলবে আপনি চাইলে এভাবে কি করতে পারবেন খুব সহজে কাজটা করতে পারতেছেন যে কাজটা আমি একটু আগে কি দিয়ে করছি বলেন তো পলিগোনাল ল্যাসো টুল যে কাজটা আমি ওটা করছি এটাও আমি ইচ্ছে করলে কিন্তু করতে পারবো অর্থাৎ আমার প্রয়োজন মতো আমি
কাজ করতে পারবো। এরপর দেখেন ম্যাগনেটিক ম্যাজিক ওয়ান টুল নামের একটা টুলস আছে, এটা নিয়ে একটু কাজ করি। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি একটু দেখি, একটু খেয়াল করে দেখেন। আমি এখান থেকে এই শেপটা নিলাম, এখানে আমি কেন এটা আনলাম, স্ট্রাইপ একটা অপশন নিয়ে আসছি। আমি যে এই জিনিসটা বোঝানোর কাজ চেষ্টা করতেছি, আমরা ইলাস্ট্রেটর কিন্তু ম্যাজিক ওয়ান টুল ইউজ করছি, তাই না? এখন ম্যাজিক ওয়ান টুল যখন আমরা ইউজ করছি, ওটার কাজটা কি ছিল, সেম কালারটা সিলেক্ট করা না? আমি এখান থেকে যখন গেলাম, এই যে ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, সে কিন্তু একটা কালার ভরছে, দেখছি। কিন্তু ইলাস্ট্রেটর ক্ষেত্রে যেটা হতো, তার মানে আশেপাশে যত কালার আছে এই রিলেটেড সবগুলো ধরে ফেলতো না, সে দেখেন এখানে শুধু একটা ধরছে। এক্ষেত্রে আরেকটা বলে দেই, উপরে দেখেন টলারেন্স নামের একটা অপশন আছে, দেখছি। আমি এখান থেকে 20 করে দিলাম, মনে করেন আর কি 20 করে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যখন এখানে ক্লিক করতেছি, এখন দেখেন ফার্স্টের সময় কি হয়েছিল, একদম এই পর্যন্ত সম্পূর্ণ সিলেক্ট হয়েছিল না। আমার যখন টলারেন্স কমে গেল, তখন কিন্তু সে বেশি ধরল না। বলার উদ্দেশ্য হচ্ছে আমি আমার অবস্থান অনুযায়ী টলারেন্সটা রেডি করব। যেহেতু আমি এই কালারটা নিয়ে কাজ করব, আমি এখানে 100% দিয়ে দিলাম, কারণ এর ছাড়া অন্য কোনো কালার নাই এখানে। জাস্ট এখানে ক্লিক করে, ক্লিক করলে এখন দেখেন অ্যাকুরেটলি সম্পূর্ণটা ধরে ফেলছে, দেখছি। এখন যেহেতু ধরে ফেলছে, বাট বাকিগুলো কিন্তু ধরে নাই, দেখছেন কোথাও কিন্তু ধরেনি। যদি আপনি এগুলোকে বাকিগুলোকে যদি আপনি অ্যাড করতে চান, করতে চান, তখন আমরা যেটা করব, আমরা মেনু থেকে সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে যদি আমি সিমিলার যে অপশনটা আছে এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এখন দেখেন সিমিলার সব কালার ধরে ফেলছে, সিমিলার সব কালার ধরে ফেলছে। এখন আপনি বলবেন ওর তো মুখে ঢুকে সম্পূর্ণ ধরে ফেলছে, কারণ কেন, সিমিলার যে কথাটা লিখছিলাম এজন্য, এটার সাথে এটা এই কালারে একটু মিল আছে, ঠিক আছে, এই কালারে মিল আছে। এখন আমি যদি এই জিনিসটাকে অন্যভাবে করি, অর্থাৎ টলারেন্সটা যদি আরেকটু কমিয়ে দেই, 50% করলাম, এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আবার হচ্ছে সিলেক্টে গেলাম, সিমিলারে ক্লিক করলাম, এখন দেখেন আগের থেকে একটু কমছে, দেখছি এখানে আগে থেকে কমছে। আমি যদি এখানে 30% দেই, দেন হচ্ছে আমি কন্ট্রোল ডি দেই, ক্লিক করলাম, কিন্তু এখন আর এই পাশটা ধরতেছে না। এখন আমি যদি এখানে যাই, সিমিলারে যাই, দেখি কি হয়। এখন দেখেন এই জায়গাটা আগে কমে গেছে, বাট ফার্স্টের দিকে যে জিনিসটা ছিল ওটাই মনে হয় বেটার ছিল আমার মতে আর কি। এই জন্য আমি কি করছি, সবগুলোকে আমি এখানে 100 করে দিলাম, 100 করে দিয়ে আমি যখন এখানে ক্লিক করলাম, এবং এখান থেকে যদি আমি সিমিলারে ক্লিক করলাম, এখন দেখেন কি হচ্ছে, উপরে সম্পূর্ণটা ধরছে, উপরে কিছু অংশ ধরছে, আর নিচের দেখেন মোটামুটি সব জায়গা দিয়ে ধরে গেছে, তাই না? এখন আমার যে কাজটা করতে হবে, যেই জায়গাগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না, অর্থাৎ কালার ছাড়া যে অংশগুলো আছে ওই অংশগুলোকে আমি রাখবো না, বাকিগুলোকে রাখবো। অর্থাৎ এখান থেকে আমি ল্যাসো টুলে যাবো, ল্যাসো টুলে গিয়ে যেহেতু আমার এই অংশগুলো আমার দরকার নেই, এই অংশগুলো এটা দরকার, আমি এখান থেকে অল্টার প্রেস করব, অল্টার, অল্টার প্রেস করে জাস্ট এটা সাইড দিয়ে আসেন। এ পর্যন্ত এসে এভাবে গিয়ে এখানে গিয়ে আমি এখানে মাইনাস করে দিই, দেখেন আমার এতটুকু জায়গা মাইনাস হয়ে গেছে। আবার অল্টার প্রেস করে এতটুকু জায়গা মাইনাস করে শেষ। এখন এখানে আমার বেশি হয়ে গেছে, সো আমি আবার অল্টার প্রেস করতেছি, অল্টার প্রেস করে ধরে আমার যে অংশগুলো দরকার নেই, আমি এ পর্যন্ত আপাতত ধরে নিয়ে আসি। দেখেন আমার এই পর্যন্ত ধরার দরকার নেই, কি হলো, আমি টিক করে ফেলছি। আমি কি প্লাস ইউজ করছি, হ্যাঁ আমি মাইনাস ইউজ করার জায়গায় প্লাস ইউজ করে ফেলছি। দেখেন আমার মাইনাস হয়ে গেছে, আবার এই জায়গাগুলো একটু মাইনাস করে দিই। এই যেখানে আসেন এখানে, আচ্ছা আবার অল্টার প্রেস করে এতটুকু জায়গায় মাইনাস করে দিচ্ছি। এত কষ্ট করার কিন্তু কারণ হচ্ছে আমারটা যাতে আউটপুটটা ভালো আসে। আবার অল্টার প্রেস করে বাকিটা আমি মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন, এই পাশটা ঠিক আছে বাট এই পাশটা ঠিক নাই, এখানেও ঠিক নাই। আমি জাস্ট এখানে যেহেতু মাইনাস করবো, আমি অল্টার প্রেস করে এতটুকু জায়গা আমি ধরে মাইনাস করে দিলাম। এখানে আমার প্লাস করতে হবে, সো আমি জাস্ট এখানে ধরে প্লাস করে দিলাম। এরপর হচ্ছে এখানে প্লাস করতে হবে, প্লাসটা হচ্ছে আপনি শিফট প্রেস করলে করতে পারেন, প্লাস মানে অ্যাড করা আর কি।
হ্যাঁ শারমিনকে একটা ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করুন উনি কোথায়। সবকিছু ঠিক আছে এখন? দেখেন আমার সিলেকশন হয়েছে। আচ্ছা এই যে সিলেকশনটা যে হলো, আমি কেন এই সিলেকশনটা করছি? যাতে কালার চেঞ্জ করতে পারি। এখন আমি যে কালার চেঞ্জ করব, এখানে খেয়াল করে দেখেন আমার একটা গ্রে কালার আছে, আমি গ্রে কালারটা কম পছন্দ করার জন্য আমি একটু গ্যাপ দিয়ে দিলাম, একটু ডার্ক দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে অল্টার ব্যাক স্পেস দেই, আমার কিন্তু এখানে আপনার কি হচ্ছে, কালার আসছে না, কিন্তু পাগলেও বুঝবে জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল। কেন জানেন? কারণ হচ্ছে দেখেন তার হাতের এখানে কি ছিল, এই এখানে কি ছিল, ভাব ছিল, এখানে কি ছিল, ভাজ আছে না? আমার এখানে মানে একটু এক্সট্রা রয়ে গেছে, আমি যেটা একটু মাইনাস করে দিই। ভাজ ছিল না, কিন্তু দেখেন আমি যদি এখানে অল্টার প্যাকেজ স্পেস দিয়ে কালার দেই, ভাজগুলো কিন্তু থাকতেছে না। তাহলে আমাকে কি করতে হবে? এখন হচ্ছে আমি যে কাজটা করব, আমি এক কাজ করি, এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জি দিয়ে একটা কপি করে নিই। আমি তো একটা কপি করে নিয়ে কাজ করি। কার জানে একদম হাই হুই দিয়ে একদম গিয়া করে হচ্ছে কে, এটা গানও গাইতেছে আবার হাই দিয়ে। স্যার মাইনাসটা অল্টার, অল্টার হচ্ছে মাইনাস, শিফট হচ্ছে প্লাস। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আমি এটাকে ধরে ডিলিট করে দিই। আচ্ছা এটাকে ধরার পর আমি জাস্ট প্রিভিউ দেখানোর জন্য করছি আর কি এটা। এখন আমি যদি এখান থেকে দেখেন আমার যে মেনু বার আছে, মেনু বার থেকে ইমেজ নামের একটা অপশন আছে, এখানে গেলাম অ্যাডজাস্টমেন্ট নামের একটা অপশন আছে, এটার মধ্যে গিয়ে আমি হিউ এন্ড স্যাচুরেশনটা যদি ধরি, এখান থেকে যদি ড্র্যাগ করি, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, আমার কালার চেঞ্জ হচ্ছে না। আমি চাইলে কালারটা চেঞ্জ করে অন্য কিছু নিতে পারি। আর আপনি যদি একদম ফুল ডার্ক নিতে চান, আপনি সেগুলো করতে পারেন। আমার মনে হয় অন্য কালার করে দেওয়া বেটার, কারণ ওই কালারটাই যদি আমি রিপিট করি তাহলে কেমন জানি দেখা যাবে। আর আপনি এখানে একটা অপশন আছে কালারাইজ, কালারাইজের মধ্যে ক্লিক করেন, এই কালারটা দিই, ভালো লাগছে না? মানে হালকা পিঙ্কও আছে আবার লালও আছে, দুজনেই পছন্দ, মানে খুশি হবে। ঠিক আছে ওকে করে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু এই ভাজগুলোর সহ দেখা যাচ্ছে, অর্থাৎ কালারটা চেঞ্জ হয়েছে ঠিকই, ভাজগুলো সহ দেখা যাচ্ছে। ঠিক আছে এখন যদি দেখেন এই যে এখানে দেখেন সম্পূর্ণ ভাজও আছে, এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার। আমার মনে হয় কেউ কে যদি আমি এখন এইভাবে দেখাই, সে বলতেই পারবে না যে কালার চেঞ্জ করা হয়েছে, বুঝতে পারছি? আর এটা পসিবল হয়েছে কিসের মাধ্যমে, ওই সিলেকশন করার কারণে। যদি সিলেকশন না করতাম তাহলে আমি এখানে কালারটা দিতে পারতাম না। এখানে যে কালারটা ইউজ করছি সেটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ এন্ড স্যাচুরেশনটা ইউজ করছি, বুঝতে পারছি? এভাবে আমি কি করতে পারি, আমার প্রয়োজন মতো ম্যাজিক ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে পারি। কোন জায়গাটা বোঝেন না বলতে হবে, কোনটা ভাত না না, আমি বলি আপনাকে। হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি, আমি একটু দেখাই আপনাকে, এটা আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আপনি বলতেছেন যে এই যে ভাজের কথাটা না, আমি যেটা বললাম যে এখান থেকে যদি আমি ডিরেক্ট অল্টার ব্যাক স্পেস দেই, তাহলে দেখেন আমার এখানে একটা ভাজ ছিল না, ভাজটা কিন্তু বোঝা যাচ্ছে না। এইটাকে যদি আমি কালার দিতে যাই, তখন হচ্ছে আমি যাব হচ্ছে মেনু থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যাব হিউ এন্ড স্যাচুরেশন, বুঝতে পারছেন? এখান থেকে গিয়ে আমি কালারটাকে টিক দিব, দেন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো যে কোনো কালার দিয়ে দিতে পারি, যে কোনো কালার। এখন দেখেন সে এমন ভাবে ইফেক্টটা ফেলতেছে, আমার ভাজ বা এগুলোর কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। আর আমি যদি এই কালারটাই অল্টার প্যাক স্পেস বা কন্ট্রোল প্যাক স্পেস দিয়ে দিতাম তাহলে পসিবল ছিল। ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমি একটা করলাম, আমি কি বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা আপনাদের জন্য এটাকে আরেকটা একটু অন্যভাবে একটু দেখাই আপনাদের সুবিধার জন্য আর কি, একটু দেখেন। একটু দেখেন আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, আমি এখানে দেখেন একটা কাজ কিন্তু অলরেডি করছি, এটা করছি। হ্যাঁ এটাকে আমি আরেকবার করার উদ্দেশ্য কি জানেন,
অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি এটাকে একটা কালার দিলাম ঠিক আছে অল্টার ব্যাকস্পেস দিয়ে একটা কালার দিলাম এখন যদি আমি এখানে থেকে ব্লেন্ডিং করি দেখেন তো কোনো ইফেক্ট আসে কিনা কোনো ইফেক্ট আসছে ইফেক্ট একটা আসছে বাট হচ্ছে ওভারঅল করতেছে না ওভারঅল করতেছে আর আরেকটা বিষয় হচ্ছে আমি একটু এইভাবে কাজটা করি তাহলে ভালো বুঝবে যদি এটা আপনাদের মাথায় ঢুকবে না এরপর বৃথা চেষ্টা করার হ্যাঁ দেখাবো না আচ্ছা এখানে গেলাম আমি এখন যদি অল্টার ব্যাকস্পেস দিয়ে একটা কালার দেই কি হলো এটা অল্টার ব্যাকস্পেস দিয়ে যদি আমি একটা কালার দেই আমার একটা কালার আসছে না এখন আমি যদি এখান থেকে ব্লেন্ড করি একটু খেয়াল করবেন ব্লেন্ড করলে এখন কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে দেখেন আমার ভাঁজ গুলো কিন্তু ফেরত আসতেছে দেখছি ব্লেন্ড করার পরে ফেরত আসতেছে ব্লেন্ড করার আগে কিন্তু হচ্ছে না আমি এটা বোঝানোর একটা কারণ আছে বা দেখানোর একটা কারণ আছে কারণ হচ্ছে আমি যখন হিউ এন্ড সিচুয়েশন নিয়ে এই কাজটা যখন করছি তখন এই জায়গাটাও কিন্তু কালার ব্লেন্ডই হয়েছে বুঝতে পারছে এইখানে কিন্তু কালার ব্লেন্ডই হয়েছে ব্লেন্ড হওয়ার কারণে কিন্তু ভিতরে ভাঁজগুলো দেখা গেছে না আলো কিন্তু দেখা যেত না ক্লিয়ার এইভাবে আপনি চাইলে কোন জায়গায় একটা অংশ নিয়ে কাজ করতে পারেন এখন অথবা বলবেন এটা কি শুধু গেঞ্জির কালার চেঞ্জ করতে ইউজ হয় না আপনি মনে করেন একটা কাজ করছেন ওইখানে মনে করেন একটা বাগান একটা বাগানের মধ্যে অনেকগুলো লাল গোলাপ এখন আপনি চাচ্ছেন লাল গোলাপ গুলো সব নীল হয়ে যাবে ইমেজের মধ্যে সবগুলোকে আপনি সুন্দর করে ধরে এই যে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরে আপনি জাস্ট হিউম্যান সিচুয়েশনের মাধ্যমে কালার চেঞ্জ করে দিতে বুঝতে পারছেন কি করে দেখি একটু খেয়াল করেন যারা হচ্ছে কাজ করতেছি আমরা এখানে একটা কাজ করছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না এখানে একটু যাই একটু দেখি আমরা সেটা হচ্ছে কোথায় গেল এই যারা কথা বলতেছি আচ্ছা এইখানে একটা কাজ করছিলাম একটু ভালো করে খেয়াল করে দেখেন আমরা যখন এটা নিয়ে কাজ করতেছিলাম তখন একদম ফার্স্ট যখন আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম এখানে যখন আমি সিলেক্ট করছিলাম সিলেক্ট করার পর যখন ডিলিট দিছিলাম তখন হচ্ছে আমার সামনে একটা অপশন আসছিল সেটা হচ্ছে কন্টেন্ট এভার একটা অপশন আসছিল না এবং এখানে আরো কিছু অপশন ছিল এখানে অ্যাকচুয়ালি অপশনটার সিস্টেমটা কি সেটা একটু দেখাই আমি আবার একটু রিপিট করতেছি জিনিসটা আমি যখন এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যখন আমি এখান থেকে ডিলিট প্রেস করছিলাম তখন আমার সামনে এই পপআপটা আসছিল না এই পপআপটা আসার পর এখানে ছিল হচ্ছে কন্টেন্ট এভার এরপর হচ্ছে আমরা ফোরগ্রাউন্ড ছিল আমি যদি ফোরগ্রাউন্ড দিয়ে ওকে করে দিই তাহলে তো ফোরগ্রাউন্ড কালারটা চলে আসবে আমি যদি আবার এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি ওকে করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে আমি যদি এখানে আপনার কালার দিয়ে যে কোনো কালার নিয়ে ওকে করে দেই এখানে যদি ওকে করে দিই তাহলে ওই কালারটা আসবে আবার যদি আমি ডিলিট প্রেস করি এখান থেকে যদি আমি প্যাটার্ন ইউজ করি তাহলে প্যাটার্ন আসবে এখান থেকে আপনি যে কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো প্যাটার্ন দিয়ে ওকে করে দিলে ওই প্যাটার্নটা চলে আসবে এভাবে ওইখানে যে অপশনগুলো আছে সবগুলো আসবে ঠিক আছে অ্যাকচুয়ালি আমি কেন এই জিনিসটা আলাদা করে রাখছি সেটা একটু দেখাই অনেক সময় যেমন খেয়াল করে দেখেন এই জিনিসটাই বলি উনি হচ্ছে ওনার বেবিকে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু এই কুকুরটার কারণে সিনারিওটা খারাপ দেখা যাচ্ছে তাই না এই সিনারিওটা খারাপ দেখা যাচ্ছে এই যে জিনিসগুলোকে বলা হয় অবজেক্ট রিমুভ এই টাইপের কাজগুলোকে বলা হয় অবজেক্ট রিমুভ হ্যাঁ অবজেক্ট রিমুভ কি জিনিস যে আপনার কোনো সিনারিও বা আপনার কোনো অবজেক্ট কোনো একটা ইমেজের মধ্যে কিছু কিছু জায়গায় থাকে যে আপনার কিছু অড জিনিস থাকে ওই জিনিসগুলো অফ করে দিতে হয় বা রিমুভ করে দিতে হয় এই রিলেটেড অ্যাভেলেবেল কাজ হচ্ছে মার্কেট প্লেসে আছে তো আপনি যদি এখানে রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে রিমুভ করবেন আমি এক কাজ করতেছি এটাকে জাস্ট একটা কপি করে রাখতেছি যাতে আপনাকে দেখাইতে পারি এর মধ্যে গেলাম যাওয়ার পর আমি চাচ্ছি এই কুকুরটা যাতে না থাকে তাই তো এখান থেকে আমি কি করতেছি যেহেতু ওর ফ্রি ফ্রম একটা সিলেকশন করতে চাচ্ছি কেন আমি যদি এটাকে এভাবে সিলেকশন করি তাহলে দেখেন তার এক্সট্রা অনেক জায়গা নিয়ে নিচ্ছে আমি এই জন্য এভাবে সিলেক্ট না করে এখান থেকে হচ্ছে গেলাম আমি এখান থেকে দেখেন ল্যাসো টুলটা নিলাম ল্যাসো টুলটা নিয়ে আমি জাস্ট ওকে সিলেক্ট করতেছি ওর বরাবর ঠিক আছে একটু ফাঁকা রেখে আমি ওকে সিলেক্ট করতেছি হালকা আমি এখান থেকে ওকে সিলেক্ট করে নিচ্ছি একটু খেয়াল করে দেখেন ওর কিন্তু একটা শ্যাডো আছে আমি শ্যাডোটা সহ এভাবে সিলেক্ট করে নিলাম হ্যাঁ সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি এখন ডিলিটে প্রেস করি এখন আমার সামনে এই পপআপটা আসছে না এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার যে অপশনটা আছে এটাকে যদি আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর যদি ওকে করে দেই এখন দেখেন রেজাল্ট কি আসছে একটু খেয়াল করে দেখেন বুঝতে পারছি
আমার যে পিছনে আপনার আগে আছে সমুদ্রটাও চলে আসছে এই পাশের অংশ, হয়তো আপনি বলবেন যে এই জায়গাটা ঠিকঠাক মতো হয়নি, হয়তো বা বলবেন, তখন আপনি চাইলে কি করতে পারবেন এতটুকু জায়গা ধরে আবার যদি কন্টেইনার ইউজ করেন আবার দেখবেন যেটা অনেকটা মিশে গেছে, দেখেন বুঝতে পারছেন বিষয়টা, এখন দেখেন অনেকটা মিশে গেছে না, অর্থাৎ আপনি যদি চান যে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে তখন আপনি কন্টেইনার ইউজ করতে পারেন। এখানে আরেকটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখেন অনেকগুলো পাথর আছে, যে পাথরগুলো হয়তো বা ওনার জন্য ভালো না বা ভালো লাগছে না এরকম কিছু, আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে এখান মধ্যে নিলাম, নিয়ে যদি আমি ডিলিট প্রেস করে কন্টেইনারটা ওকে করে দেই, তখন দেখবেন এই জায়গাটা আপনার এরকম হয়ে গেছে, অর্থাৎ ক্লিন হয়ে গেছে, বুঝতে পারছি। এখন হয়তো বা আপনাদের আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমি এখানে একটু বিফোর আফটারটা দেখাই, এই ছিল আমার বিফোর, এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার, ঠিক আছে, এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার, অর্থাৎ আমারটা মোটামুটি একদম অ্যাকুরেটলি এই জিনিসটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনটা হচ্ছে এটা তো ব্যাকগ্রাউন্ড আছে বিদায় হচ্ছে, তাই না, যদি আমার ব্যাকগ্রাউন্ড না থেকে যদি নর্মাল লেয়ার হয় তখন বিষয়টা মানে উত্তর ইয়াতে থাকতে পারেন, প্রশ্ন থাকতে পারেন, আমি বুঝাতে চাচ্ছি কি, দেখেন আমার এখানে যখন নর্মাল লেয়ার ব্যাকগ্রাউন্ড বা ইয়া আছে লক করা আছে, এখন আমি যদি এই জায়গাটার মধ্যে একই কাজটা করতে চাই, এইখানে এই অংশটার মধ্যে যদি একই কাজ করতে চাই, একটু খেয়াল করে দেখেন কি হচ্ছে, যেহেতু লক লেয়ারটা কিন্তু লক করা না, লেয়ারটা কিন্তু লক করা না, আমি একই কাজটা করলাম, এখান থেকে রিমুভ সিলেক্ট করলাম, আমি একটু রাফলি করতেছি সরি, আমি সিলেক্ট করে নিলাম, এই পর্যন্ত নেওয়ার পর আমি যদি এখন ডিলিট প্রেস করি সে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি এখানে যাতে কন্টেইনারটা কাজ করে, এটা চাচ্ছেন, তখন আপনি কি করবেন, তখন আপনি যেটা করবেন আমি এক কাজ করি এখানে একটু প্লাস করে নেই, মানে এই জায়গাটা একটু বেশি অ্যাড হয়ে গেছে, তখন আপনি যেটা করতে পারেন আপনি যে লেয়ারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই লেয়ারটা সিলেক্ট রাখবেন, আমার মেনু থেকে এডিটে যাব, এডিটে গিয়ে এখানে একটা অপশন আছে একটু খেয়াল করে দেখেন, ফিল, এখানে একটা অপশন আছে ফিল, যার শর্টকাট হচ্ছে F5, যদি আমি একসাথে ইউজ করি তাহলে আমার এই সব অপশনটা চলে আসবে, এখান থেকে আপনি দেখেন কন্টেইনার নিয়ে ওকে করে দিলে সেম একই কাজটাই হবে, বুঝতে পারছেন বিষয়টা, অর্থাৎ আমার যদি লেয়ার লক করা না থাকে তখন সাধারণত ডিলিট হয়ে যাওয়ার কথা ছিল না, ওইটাকে আমি ইচ্ছা করলে এডিট থেকে ফিলে গিয়ে কাজটা করতে পারবো যদি আমি একই ডিজাইন চাই, ঠিক আছে, এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, আপনি কাজ করতে পারেন, এই যে আপনার টিয়া গুলো পাখি গুলো আছে প্যারেট গুলো আছে এই পাশটা দেখেন অনেকটা বেশি না, রাইট সাইডটা দেখেন লেফট সাইডটা কম, তা আমি কি করলাম একটু বর্ধিত করছি, কিন্তু দেখেন আমার ইমেজ কিন্তু বর্ধিত হয়নি, হয়েছে কি, এখন আমি যদি এখান থেকে এই পর্যন্ত ধরি, এভাবে যদি ধরি আমি কিন্তু আমার মেইন ইমেজের বা মেইন পার্ট থেকে একটু বেশি ধরছি না, এখন যদি আমি এখানে কন্টেইনারটা ডিলিট করে কন্টেইনারটা যদি দেই সে দেখেন রেজাল্টটা কি দিচ্ছে আমাকে, একটু খেয়াল করে দেখেন, সে কিন্তু এই ডালটাও নিয়ে আসছে, দেখছি আমি ডালটাকে অফ করে দিই, আপনি যদি চান যে ডালটাকে অফ করে দিবেন, আপনি ইচ্ছা করলে ডালটাকে অফ করে দিতে পারেন, এখানে রেজাল্টটা কি আসছে বলেন তো, রেজাল্টটা হচ্ছে যে এই পাশটাকে ধরে বা এইখান থেকে এখানে নিয়ে আসছে না, মানে আমার এই এনভায়রনমেন্টটা যাতে এক্সপ্যান্ড করছে না, সে এইভাবে করে সে আপনার কাজ করছে, তো মেইন যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি আমার কন্টেইনার ইউজ করি তখন সেটা যেটা করবে আশেপাশ থেকে এনভায়রনমেন্ট নিয়ে সে অ্যাড করে দিবে, বুঝতে পারছি, তো এই সব কাজগুলো ইউজ হয় হচ্ছে, আমি একটু আগে বললাম না যে আমার একটা অবজেক্ট আছে বা আমার একটা ইমেজ আছে, যে ইমেজের মধ্যে কিছু কিছু জায়গা হচ্ছে আপনার মানে অড জিনিস আছে যেটা আসলে আমার ইমেজটাকে নষ্ট করে ফেলতেছে, ঠিক আছে, এই একটু আগে দেখলেন যে একটু দাঁড়িয়ে আছে অথচ একটা কুকুর খুব বাজে জিনিস ছিল আপনার রিমুভ করতে যাচ্ছে, এরকম টাইপের আপনি রিমুভ করে কাজ করে ফেলতে পারেন, ঠিক আছে, আপনি এত পিছনে চলে গেছেন, এখানে এখানে আসেন, এই যে এই কর্নার আসেন, এই কর্নার এই কর্নার বা এখানে বসেন, এই যে হ্যাঁ এখানে বসেন, এখানে বসেন, রাকেশ না এখানে বসেন, এভাবে আপনি কন্টেইনারের মাধ্যমে আপনি কিছু একটা তৈরি করবেন, যে কোনো কিছু একটা রিমুভ করে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা এবার চলেন আপনাদের সামনে আরেকটা জিনিস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে আমরা যখন এখানে আরেকটা জিনিস দেখাই দেই, এটার মধ্যে একটু কন্টেইনার নিয়ে কাজ করি আর কি, বলেন আপনাদেরকে, এই যেমন এটাও কন্টেইনারের মধ্যে একটা পড়ে, যেমন উনি হচ্ছে যা ইচ্ছে তা করতেছে আর কি, এখানে এখন আমার যেহেতু ও একটু ডিস্টার্ব করতেছে ওকে ধরলাম, জিরিটে প্রেস করলাম, কন্টেইনার ছিল ওকে করে দেই, একটু খেয়াল করে দেখবেন এমন ভাবে রিমুভ করছে ঢেউ সহ এবং এভরিথিং সবকিছু ঠিক আছে, তাই না, এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে এখন আমি জানি কন্টেইনার দিয়ে খুব সহজে কি করা যায় রিমুভ করা যায়, তাই না, এখন আপনি এজন্য এই খুশিতে আর কি
আপনি এইভাবে এইভাবে নিছেন আর কি এইভাবে নিছেন নিয়ে যদি আমি এখান থেকে এডিটে গিয়ে বা এডিট শুধু ডিলিট করলাম ডিলিট করে মনে করুন ওকে করে দিলাম একটু খেয়াল করে দেখবেন আসলে কি হয় অনেক সময় দেখা যায় পাটাও চলে আসবে এখানে আপনার পায়ের অংশটাও চলে আসবে বুঝতে পারছেন কথাটা তখন কিন্তু জিনিসটা দেখতে বাজে দেখা যাবে এজন্য খেয়াল রাখবেন যে আমি চাইলেই কন্টেইনার নিয়ে কাজ করতে পারব যদি সাপোজ মনে করুন আপনি এইখানে কোনো কিছু রিমুভ করতে যাচ্ছেন জাস্ট আমি এখানে দেখানোর উদ্দেশ্যে কাজ করা গেলাম এডিটে গেলাম ফিলে গেলাম ফিলে গিয়ে আমি কন্টেইনার ওকে করে দিলাম একটু খেয়াল করে দেখবেন রেজাল্টটা কি আসে অনেক সময় দেখা যায় কি এখানে ঠিকমতো এই যে দেখেন এই যে দেখছি এখানে একটু প্রবলেম হয়ে গেছে না অর্থাৎ তার পাখি পালকটা এখানে চলে আসছে এজন্য আমি চাইলেই যে একদম এখান থেকে এরকম ধরে ধরে কাজ করতে পারবো তা না হিসাব করে কাজ করতে হবে যে আমি আসলে আমার আশেপাশের এনভায়রনমেন্ট কি তার সাথে মিলবে কিনা ঠিক আছে যে আশেপাশে কি মানে ব্ল্যাঙ্ক আছে কিনা কি করব হ্যাঁ দিতে পারবো কেমন ভালো লাগছে না আচ্ছা এই অবস্থা যদি আমি ডিলিটে প্রেস করি দেখেন কি অবস্থা ভালো রেজাল্ট আসবে না তো এই দেখেন এখানে কি হচ্ছে এখানে ঘটনা কি দেখেন সে যেটা করছে সেটা হচ্ছে এই পাশ থেকে এবং এই পাশ থেকে দুই পাশ থেকে নিয়ে ড্র্যাগ করে দিচ্ছে না মানে দুই পাঁচটা অংশ যার ফলে এখানে দেখেন পাতাটা চলে আসছে বুঝতে পারছেন এখন একটা কোশ্চেন আপনার থাকতে পারে আমি যদি এখান থেকে রিমুভ করতে চাই রিমুভ করতে পারবো জি রিমুভ করতে পারবেন আপনি যদি চান এখান থেকে কোনো কিছু রিমুভ করতে সেটাও করতে পারবেন তার ওয়েটা অন্যরকম এই জন্য আমি বললাম যে আমি যদি চাই ইচ্ছে করলে এরকম করতে পারবো না যে যাচ্ছে তাই আমি করে ফেললাম রিমুভ করে ফেললাম প্রপার সিলেক্ট করলে আরেক সমস্যা সেটার একটু এখানে একটু দেখাই দিই আপনাদেরকে মানে আপনাকে দেখাই দিই এই যদি প্রপার সিলেক্ট করতে চান আর কি মনে করেন আমি অবজেক্ট সিলেকশনের মাধ্যমে ওকে আমি সিলেক্ট করলাম মনে করেন প্রপার সিলেক্ট হলো না এখন আমি যদি কন্টেন্ট নেওয়ার ইউজ করি এখানে একটু খেয়াল করে দেখবেন কি হয় এই যে দেখেন মনে হচ্ছে মানে আপনার ইনভিজিবল এরকম কিছু না আবার ওই দেখবেন ভালো কাজ করবে আবার ইচ্ছে করলে ওকে দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন একে দিয়ে আপনি কাজ করতে পারবেন আর কি যদি আপনি চান ওয়ে সবই আছে জাস্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে এখন দেখেন আবার একটু আগে যে হাসাহাসি করছিল ওটা কিন্তু এখন নাই জাস্ট হচ্ছে ওয়েটা জানতে হবে আপনাকে আর কিছু না কি করছে সেটা তো আমি শিখাবো না কি করে তবে শিখে এবার চলেন আমরা একটা বিষয় নিয়ে একটু কাজ করি সেটা হচ্ছে আমি এখানে এই যে টিয়া যে টিয়া পাখি নিয়ে যে কাজটা করতেছিলাম এই কথা কম বলি এই যে টিয়া পাখিটা নিয়ে যে কাজটা করতেছিলাম এখানে আমি একটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমি আমার ইমেজটাকে একটু বর্ধিত করছিলাম তাই না এখন এই যে বর্ধিতটা করছি এটার একটা কারণ আছে বা এটা কিভাবে করলাম সেটাও একটা দরকার আছে তাই না এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটরে যখন একটা গ্যা তৈরি করতাম আপনার আর্টবোর্ড ক্রিয়েট করতাম তখন কি হতো ওইটা ইচ্ছে করলে কাস্টমাইজ করা যেত না আর্টবোর্ডটাকে এখানে একটা অপশন ছিল ডকুমেন্ট সেটআপ এখানে খেয়াল করে দেখেন আপনি যদি এখানে যান ফাইলে যান এখানে ডকুমেন্ট সেটআপের কোনো অপশন নাই জাস্ট এখানে একটা অপশন আছে ফাইল ইনফো আমি ফাইল ইনফরমেশনটা দেখতে পারবো বাট এটা ওইটার কাজের না যে কাজটার জন্য আমি ইউজ করব অর্থাৎ আমার উইথ হাইট চেঞ্জ করে আমি কাজ করব ওই ওইটা নাই তো এইখানে যদি আমি কাজ করতে চাই দুইটা ওয়েতে আমি আমার ক্যানভাস নিয়ে কাজ করতে পারবো নাম্বার ওয়ান হচ্ছে আমি যদি আমার ইমেজে যাই এই যে আমি মেনু থেকে যদি ইমেজে যাই ইমেজে গিয়ে দেখবেন একটা অপশন পাবেন হচ্ছে ক্যানভাস সাইজ এটা লিখে রেখেন আপনারা হ্যাঁ ক্যানভাস সাইজ নামের একটা অপশন যে আপনি হাউ টু ইনক্রিজ বা হাউ টু কাস্টমাইজ মাই ক্যানভাস সাইজ এটা আপনি লিখতে পারেন আমি যদি ক্যানভাস সাইজে যাই এখন দেখেন এই মুহূর্তে আমি যে ক্যানভাস নিয়ে কাজ করতেছি সেই ক্যানভাসটা হচ্ছে ক্যানভাস হচ্ছে ইঞ্চি যদি কনভার্ট করিস ক্যানভাস হচ্ছে 8.511 এই মুহূর্তে যেটা কাজ করতেছে এবং এটার উইথটা হচ্ছে অর্থাৎ এটার ওয়েট ওজনটা হচ্ছে 24.1 মেগাবাইট অর্থাৎ এত মেগাবাইটের একটা ফাইল আমি ইউজ করতেছি এটা কিন্তু খালি ফাইল এরপর আপনার এত ভারী ঠিক আছে আচ্ছা এখন আপনার যদি কোনো কারণে মনে হয় যে আমার এই যে আর্টবোর্ডটা বা সরি আমি ক্যানভাসটা যে ক্রিয়েট করছি এই ক্যানভাসটার আশেপাশে আর একটু বর্ধিত করা উচিত ছিল মনে করেন আপনার মনে হচ্ছে যে আপনার উইথটা এখন 12 ইঞ্চি হলে ভালো ছিল আর এখানে আমি হাইটটা যদি 20 ইঞ্চি দিতে ভালো ছিল মনে করেন আমি এখান থেকে চেঞ্জ করে একটু কালারটা একটু চেঞ্জ করে আমি রেড কালারটা নিয়ে নিলাম যাতে আপনার বোঝানোর জন্য আপনি কিন্তু এখানে হোয়াইট কালার ইউজ করতে পারেন খুব সহজেই ঠিক আছে কিন্তু আমি এখানে রেড কালারটা দিছি এই কারণে আমি জাস্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমি যে বর্ধিত করলাম এটা কি সঠিক কিনা আমি যদি ওকে করে দেই একটু খেয়াল করে দেখেন বর্ধিত হয়েছে বুঝতে পারছি যে আমি কি করলাম আমার মেইন
যে ক্যানভাসটা ছিল সেক্ষেত্রে আমি বর্ধিত করলাম। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আমরা সাধারণত যখন বর্ধিত করি, এর আগে আরেকটা কথা বলে নেই, ওয়েব রিলেটেড যে কাজগুলো হয় সবগুলো কিন্তু অ্যাকুরেট মেজারমেন্ট হয়। যেমন আমরা ওয়েবসাইটে যদি কোনো ব্যানার তৈরি করি, আমাকে বলে দিবে যে আমাকে এই ব্যানার ক্রিয়েট করতে হবে, সে কি মেইন ব্যানার ক্রিয়েট করবে, সে কি অ্যাড ব্যানার ক্রিয়েট করবে, সে কি ব্যানার ক্রিয়েট করবে সব বলে দেয়, নাম বলে দেয় এবং সাইজটাও বলে দেবে যখন ওয়েব ব্যানার হবে। এবং খেয়াল করে দেখেন, আমি যদি এখানে একটু গুগলে গিয়ে একটু সার্চ করি, ওয়েব ব্যানার লিখে যদি আমি সার্চ করি, ওয়েব ব্যানার সাইজ লিখে যদি আমি সার্চ করি, এই দেখবেন আপনারা এখানে ওয়েব ব্যানার একদম যাবতীয় সাইজ চলে আসছে, বুঝতে পারছি। তো ওয়েবসাইটে কখনো মানে মন চাইলে একটা কাজ করলাম ওরকম টাইপের কিছু চলে না। এখানে করতে হলে আপনাকে অবশ্যই অ্যাকুরেট মানে সাইজ মেনটেন করে কাজ করতে হবে। দুই নম্বর হচ্ছে, সাধারণত আপনারা হয়তো অনেকে জানেন ইউআই ডিজাইন সম্পর্কে, আমি মনে একটু বলছিলাম আপনাদেরকে, এরপর আরেকবার বলি, ওয়েব ইউআই লিখে যদি আমি সার্চ করি, এই ওয়েব ইউআই ডিজাইনের মধ্যে যে বিষয়গুলো থাকে আর কি, এই ওয়েব ইউআই ডিজাইনের মধ্যে যে বিষয়গুলো থাকে, অ্যাকচুয়ালি এই ওয়েব ডিজাইন গুলো কিন্তু লম্বাটে হয়। লম্বাটে বলতে তার উইথ থাকবে সেম, অর্থাৎ আপনার যখন একজন আপনার একটা ক্লায়েন্ট যখন একটা কাজ দিবে আপনাকে, আপনাকে ক্লায়েন্ট যখন একটা কাজ দিবে তখন সে আপনাকে বলে দিবে আমার মানে ওয়েবসাইটের উইথটা হচ্ছে 1200 পিক্সেল মনে করে, কিন্তু সর্ব মানে একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 1920 পিক্সেল, এটা হচ্ছে হাইট, সরি উইথ, এটা হচ্ছে ফিক্সড থাকে, ঠিক আছে। এটা থেকে ইচ্ছে করলে বড় ছোট করা যাবে, মানে ছোট করা যাবে বড় করা যাবে, কারণ এটা যেহেতু আপনার ফিক্সড একটা অংশ, তো এটা হচ্ছে উইথ, ঠিক আছে। আর হাইট যেটা আছে সেটা হতে পারে 10,000, 20,000, 25,000, 30,000 পিক্সেল হইতে পারে। এর একটা কারণ হচ্ছে এই যে আমি যদি এখানে একটু গ্রামীণ ফোনে যাই তাহলে হচ্ছে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমি যদি একটু গ্রামীণ ফোন সেন্টারে যাই মানে ওয়েবসাইটে যাই, এখানে যখন ওয়েবসাইটে যে কোনো যখন যাবেন একটু খেয়াল করে দেখেন, রিচার্জ নামের একটা পেজ আছে, আবার যখন গেতে যাচ্ছি এখান থেকে যদি আমি ফ্ল্যাগশিপ লাইনে যাচ্ছি তখন আবার একটা পেজ আছে, ঠিক আছে, এক একটা কিন্তু এক একটা পেজ। কিন্তু একজন ডিজাইনার যখন তৈরি করে আর কি, সেই তৈরি করে হচ্ছে এইভাবে এইভাবে তৈরি করে, একদম উপরের যে পার্টটা আছে তার নাম হচ্ছে হেডার এইচ, এরপরে হচ্ছে বডি, আর একদম লাস্টেরটা থাকে হচ্ছে ফুটার এফ, ঠিক আছে। এই যে পার্ট মানে বডি পার্টটা আছে, এই বডি পার্টের মধ্যে অনেকগুলো অংশ থাকতে পারে, যেমন এখানে একটা দিস হচ্ছে অ্যাবাউট আস, এখানে দিস হচ্ছে ফ্ল্যাগশিপ প্ল্যান, এখানে দিতে পারে হচ্ছে আপনার রিচার্জ মনে করে, এখানে দিতে হচ্ছে মানে এক একটা করে এক একটা পার্ট করবে, সে কিন্তু একটা পেজেই করতেছে সবগুলো। এরপরে যিনি হচ্ছে গ্রামীণ ফোনে যিনি থাকবেন উনি বলবে হচ্ছে তুমি হেডার পার্টের সাথে ফার্স্ট হচ্ছে অ্যাবাউট মি দিয়ে ফুটার পার্ট অ্যাড করো। আর আরেকটা জিনিস দেখবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে একদম লাস্ট দিকে হচ্ছে ফুটার থাকবে। দেখেন এই যে গ্রামীণ ফোনের এটা হচ্ছে আমরা হোম পেজে আসি, আমি যদি একদম নিচের দিকে চলে যাই, একদম নিচের দিকে কি আছে, কন্টাক্ট অ্যাড্রেস আছে ফুটার, আবার যদি আমি এখান থেকে ফ্ল্যাগশিপ প্ল্যানে যাই সে কিন্তু আরেকটা পেজে নিয়ে আসছে আমাকে, আমি যদি একদম নিচের দিকে যাই আসছে ফুটার, বুঝতে পারছি, এবং হেডারও আছে। দেখেন এই যে হেডার আছে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমি মেইন অংশে চলে যাব, অথবা আপনি এই যে ফ্ল্যাগশিপ প্ল্যান থেকে যদি এখানে যান দেখেন মেইন মেনুগুলো বেরিয়ে আসতেছে, দেখছি, অর্থাৎ সবকিছুই আপনি প্রত্যেকটা পেজেই পাবেন, কিন্তু পেজের ভিতরের গুলো হচ্ছে আলাদা, বডিটা আলাদা, এখান থেকে এক একটা পার্ট নিয়ে নিয়ে এক একটা পেজ তৈরি করা। কিন্তু যখন উনি একজন ডিজাইনার ক্রিয়েট করে তখন একদম লম্বাটা ক্রিয়েট করে এটা ডেভেলপারকে দিয়ে দেন, উনি হচ্ছে এটা থেকে কপি করে 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 কাজ করে, অর্থাৎ এখানে একটা ইমেজ থাকবে, উনি কোডিং হিসেবে ইমেজটা ইউজ করতেছেন, কোডিং হিসেবে টেক্সট ইউজ করতেছেন, কি লেখা আসবে এগুলো সব হচ্ছে কোডিং এর মাধ্যমে করেন। তো আমি জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যখন কাজ করব এখন আমার এই যে অংশটা আছে এটাকে নিচের দিকে বর্ধিত করা প্রয়োজন, অথবা ডানে বর্ধিত করা প্রয়োজন, অর্থাৎ বামে করা দরকার বা উপরে করা দরকার, এরকম হইতে পারে না। তখন আমি কি করব, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে যাচ্ছি, যদি আপনার জিনিসটাকে নিচে তৈরি করতে মানে বেশি বড় করতে হয় তখন আপনি উপরে অ্যারোতে ক্লিক করবেন, বুঝতে পারছি। উপরে অ্যারোতে ক্লিক করার পর দেখেন এখন হচ্ছে 215 আছে, এখন হচ্ছে আমার 215 আছে, উইথ আমি চেঞ্জ করব না, উইথ তো আমার প্রয়োজন নেই, কারণ নিচের দিকে হবে না, নিচের দিকে যদি হাইট, হাইট যেহেতু বাড়াবো এখানে হচ্ছে আপনার 279 আছে, আমি এক কাজ করি এখানে 220 দিয়ে দিই, 320 দিয়ে দিই, দিয়ে যদি আমি ওকে করে দেই এখন দেখেন নিচের দিকে বড় হয়েছে। ঠিক একইভাবে আপনি যদি চান ডানে বড় করতে তখন আপনি কি করবেন, ইমেজে যাবেন, ক্যানভাস সাইজে যাবেন, যেহেতু ডানে করব বামে একটা ক্লিক করব,
এবং যেহেতু এটা উইথ এটা উইথ না উইথটা চেঞ্জ করব আমি 250 ইন্টারপ্রেস করেন হচ্ছে অর্থাৎ আমি চাইলে ইন্ডিভিজুয়াল পার্ট আমি বড় করতে পারি আমি যদি চাই সো এভাবে আপনি চাইলে কি করতে পারেন বড় করতে পারেন এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি দেখেন ক্যানভাস সাইজে যখন দিয়েছি তখন সে বর্তমান উইথ এবং হাইটটা দেখাচ্ছে না এখন আপনি চাচ্ছেন এগুলো কি আছে না এত যোগ বিয়োগ না করে আমি চাচ্ছি দুইটার মধ্যেই যেতে উইথ অথবা হাইট দুইটার মধ্যে যাতে 10 পিক্সেল বেড়ে যায় অথবা 50 পিক্সেল বেড়ে যায় তখন আপনি কি করবেন এই যে রিলেটিভ নামের একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর উইথের মধ্যে 50 দিয়ে দিলেন আর হাইটের মধ্যে 50 দিয়ে দিলেন জাস্ট ওকে করে দেন বুঝতে পারছেন বিষয়টা এখন কিন্তু আমি চারিদিকে করতেছি কিন্তু ওখানে কোনো ক্লিক করি নাই আর যদি চারিদিকে না করতাম যখন এক সাইডে করতাম তখন ক্লিক করে নিতাম এইভাবে চাইলে আপনি ক্যানভাস সাইজটা চেঞ্জ করে কাজ করতে পারেন আপনার প্রয়োজন মতো ক্যানভাস সাইজটা চেঞ্জ করার আরেকটা ওয়ে হচ্ছে আমাদের যে টুলবার আছে এই টুলবারের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্রপ টুল বুঝতে পারছেন আমাদের টুলবারের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্রপ টুল এই ক্রপ টুলে যাওয়ার পর আপনি যদি এটাকে বর্ধিত করতে চান এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি এখানে যখন বর্ধিত করবেন তখন দেখবেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটা এখানে শো করে এজন্য আপনি যদি এখানে কালারটা চেঞ্জ করে নেন আগে থেকে যদি আমি হোয়াইট কালারটা করে নেই এবং যদি ড্র্যাগ করি দেখেন খুব সহজে কিন্তু আমার চলে আসতেছে এখন আপনি ফার্স্ট কোশ্চেন করতে পারেন তাহলে এটা যদি করতে পারি ওইখানে গিয়ে তো এত কিছু করার কিছু নাই এখানে যেটা করতেছি সেটা আমি আমার নিজের মতো টেনে টেনে ঠিক করে ফেলতেছি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমার নিজের মতো কোনো মানে জ্ঞান নাই হ্যাঁ মেজারমেন্ট উইদাউট মেজারমেন্ট করতে আর ওইখানে হচ্ছে আমি উইথ মেজারমেন্ট দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে এই ক্রপ টুলের কাজটা কি ক্রপ টুলের কাজটা হচ্ছে আপনার যদি কোনো অংশ দরকার হয় যেমন খেয়াল করে দেখেন এই যে ইমেজটা দেখতেছেন এই ইমেজটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার মানে বাজে একটা জিনিস যেমন উপরে এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের একটা হচ্ছে ইন্টারফেস নিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দিছে উনি এই জিনিসটা করে উপরে দেখেন আমার স্ক্রিনশটের অংশগুলো রয়ে গেছে না অর্থাৎ সফটওয়্যারের অংশ আমি চাচ্ছি এই জায়গাগুলো যাতে না থাকে তখন কি করলাম ক্রপ টুলে গেলাম জাস্ট আমার যতটুকু প্রয়োজন আমি ইচ্ছে করলে ততটুকু ইউজ করতে পারলাম ড্র্যাগ করে করে ঠিক করে ফেললাম এইটা আমার দরকার নেই ইন্টারপ্রেস করেন হয়ে গেছে বুঝতে পারছি এছাড়া মনে করেন আপনার দুই বান্ধবী ছবি তুলছেন এক বান্ধবীকে আপনি পছন্দই করেন না উনি সহ এসে ছবি তুলে দিচ্ছে এখন কি করতে চাচ্ছেন এক বান্ধবীকে ফেলে দিতে যা আপনি ইচ্ছে করলে আপনার ছবিটাকে ক্রপ করে ওনারটাকে ফেলে দিতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনি আনওয়ান্টেড অবজেক্ট যদি ইমেজ থেকে ক্রপ করে ফেলে দিতে চান তাহলে আপনি ক্রপ ইউজ করতে পারেন তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করে ফেলা আমার ইমেজ যা আছে তাই থাকবে কিন্তু রিমুভ করে ফেলা আরেকটা হচ্ছে আনওয়ান্টেড অবজেক্ট আমি কি করব কেটে ফেলে দিব ঠিক আছে এখানে আরেকটা জিনিস দেখেন এই শেপটা এই ইমেজটাকে আমি কপি করে নিলাম হচ্ছে এখানে একটু ভালো করে খেয়াল করবেন ইমেজটা এখানে নিয়ে গেছি ইমেজটা নেওয়া যাওয়ার পর আমার এখন মনে হচ্ছে হ্যাঁ ভুল হয়ে গেছে আমার তো এই পর্যন্ত ইমেজটা রাখা দরকার জিনিসটা খেয়াল করবেন ভালো করে এই পর্যন্ত রাখা দরকার না আমার আমি ক্রপ টুলে গেলাম আর আমার বর্তমানে দেখেন আমার আর্টবোর্ডটা কোন মানে ক্যানভাসটা কতটুকু অনেক বড় না এবং আমি যখন এখান থেকে ক্রপ টুলে প্রেস করছি তখন কিন্তু আমার ক্যানভাসে সিলেক্ট হচ্ছে কখনোই আমার লেয়ারে সিলেক্ট হয়নি বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো ক্যানভাসের মধ্যে এরকম ক্রপ টুল ইউজ করি ওই ক্যানভাসের মধ্যে যতগুলো অপশন থাকবে সবগুলো লেয়ারই ক্রপ হয়ে যাবে সবগুলো লেয়ার ক্রপ হয়ে যাবে কোনো লেয়ার কম বেশি হবে না সবগুলো লেয়ার যেটা ক্রপ করবেন ওই সাইজ হয়ে যাবে এখন একটা কোশ্চেন থাকবে তাহলে আমি কি করব তাহলে হচ্ছে আগে আমাকে এখান থেকে কাজ করে তারপর হচ্ছে এখানে নিতে হবে এর আগে আপনি নিতে পারবেন না আগে এখানে ক্রপ করবেন ক্রপ করে দেন হচ্ছে আমি এখানে নিয়ে যাব বুঝতে পারছি এভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনার ইমেজকে ক্রপ করতে পারেন ক্লিয়ার হয়েছে কি বিষয়গুলো কার কোনো প্রবলেম আছে এবার চলেন আরেকটা জিনিস একটু দেখি ইমেজের মধ্যে দেখেন আরেকটা অপশন দেওয়া আছে ইমেজ সাইজ এটা নিয়ে একটু কথা বলি আমরা যখন একটা ইমেজকে ডাউনলোড করতে যাই সাপোজ মনে করেন আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করতে যাচ্ছি যে কোনো একটা ইমেজকে ডাউনলোড করতে যাচ্ছেন আর কি আপনি মনে করেন কি দিব আমি বার্ডস লিখে সার্চ করলাম হ্যাঁ এখানে দেখেন আমার অনেক ধরনের বার্ডস আসছে না এখন এই বার্ডস গুলোর মধ্যে একটু খেয়াল করে দেখেন কিছু কিছু ইমেজ আছে যেমন এই ইমেজটা যদি যাই এখানে দেখেন 1035 এটার মধ্যে যদি যাই এখানে দেখেন 1500 এটার মধ্যে খেয়াল করে দেখেন 1200 আছে
আবার এটার মধ্যে একটু খেয়াল করে দেখেন মাত্র 630 797 অর্থাৎ ইমেজ সাইজটা অনেক ছোট আমি বলতে চাচ্ছি যে কিছু কিছু সময় আমাদের এমন কিছু ইমেজ পছন্দ হয় যার দেখতে সুন্দর বাট হচ্ছে রেজুলেশন খুব খারাপ দেখেন এই যে ইমেজটা দেখতেছেন 630x227 আমি যদি এই ইমেজটাকে একটু ওপেন করি ওপেন করে যদি আমি যাই রাইট বাটন ক্লিক করে যদি আমি একটু সেভ করে দেখাই আপনাদেরকে আপনাদেরকে আর কি এদিকে নিলাম নিয়ে যখন এখানে গেলাম ফাইলে গেলাম ওপেনে গেলাম ডেস্কটপে গেলাম গিয়ে হচ্ছে আমি ইমেজটা কোথায় আছে দেখি ও আছে আমি ওকে দিয়ে আমি অ্যাড করলাম এই যে ইমেজটা আছে আমি এটাকে যখন জুম করতেছি অলরেডি কিন্তু ফাটা শুরু করে দিয়েছে খেয়াল করছেন কিনা জানি না আবার যদি দেই এই দেখেন পিক্সেলেটেড হওয়া শুরু করছে তাই না আমি আবার একটু দিলাম এখন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আশা করি পিক্সেলেটেড হয়ে যাচ্ছে তাই তো এই যে আমার যে এই যে দেখেন এখন আরো বোঝা যাচ্ছে যে পিক্সেলেটেড হয়ে যাচ্ছে মেইন যে থিমটার কথা বলতেছি কিছু কিছু সময় আমাদের এমন কিছু ইমেজ সামনে আসে বা এমন কিছু ইমেজ দরকার হয় এটাই আমার প্রয়োজন বাট হচ্ছে এটা ভালো কোয়ালিটি আমি পাচ্ছি না পিক্সেলটা ভালো না তখন দেখা যাবে যে এই ইমেজটাই যদি আপনি আপনার কাজে ইউজ করেন কোন কারণে যদি একটু বড় করতে হয় মানে আপনার কাজের ক্ষেত্রে বড় করলেন তখন দেখবেন যে পিক্সেলটা ফেটে যাচ্ছে যেহেতু জুম করলে ফেটে যাচ্ছে ফেটে যাবে তখন আমি কি করতে পারি আমি আমার ইমেজের কোয়ালিটি ইনক্রিজ করতে পারি কিভাবে আপনি কোয়ালিটি ইনক্রিজ করবেন আপনি যদি আপনার ইমেজের কোয়ালিটি ইনক্রিজ করতে চান ইমেজে যাবেন ইমেজ থেকে ইমেজ সাইজে যাব একটু খেয়াল করে দেখেন ইমেজ সাইজে যাওয়ার সাথে সাথেই এখানে কয়েকটা জিনিস অ্যাক্টিভ থাকবে এক নাম্বার হচ্ছে বর্তমানে যে ইমেজটা আছে তার সাইজ ওয়েট আর কি কতটুকু ওজন সেটা 777 কিলোবাইট এরপর হচ্ছে এর ডাইমেনশন হচ্ছে অর্থাৎ উইথ এবং হাইট হচ্ছে 630 পিক্সেল × 427 পিক্সেল আমি এখান থেকে পিক্সেলটাকে রেখে তাহলে তো বুঝতে পারবেন এখন আমি যদি মনে করেন এই ইমেজটাকে একটু গ্যা করতে চাই বড় করতে চাই তখন আমি কি করব এখান থেকে জাস্ট রেজুলেশনটা চেঞ্জ করব ওই আমরা বলি না যে এক কাজ করেন আপনার মোবাইল দিয়ে একটা ছবি তুলেন কেন আপনার মোবাইলের রেজুলেশনটা খুব ভালো এটা বলি না আমারটাও খারাপ রেজুলেশন ভালো হলে কি হয় নিট এন্ড ক্লিন ছবি আসে না এখানে দেখেন ওর রেজুলেশন মাত্র 72 আমি যদি এখানে 200 করে দেই এখন দেখেন ও বড় হয়েছে ঠিকই নিট এন্ড ক্লিন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রেজুলেশন চেঞ্জ রেজুলেশন চেঞ্জ করার সাথে সাথে তার উইথ এবং হাইটটাও চেঞ্জ হয়ে গেছে খেয়াল করছেন অর্থাৎ আমার এই রেজুলেশনে এতটুকু বড় হতে পারবে আমি যদি এখানে 300 দেই একটু খেয়াল করে দেখেন আমার ইমেজটা কিন্তু আগে থেকে ক্লিয়ার হয়ে গেছে এবং সবচেয়ে বিষয় হচ্ছে এটা বড় হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে এইখানে একটা জিনিস কেন হালকা একটু ঘোলাটে লাগতেছে না ব্লারি এই জায়গায় দেখেন একটা অপশন দেওয়া আছে প্রিজার্ভ ডিটেইলস আমি এখানে ক্লিক করে যদি অটোমেটিক দেই এখন দেখেন আরেকটু ক্লিয়ার হয়েছে দেখছি আমি যদি আরেকটু চেঞ্জ করে যদি এখানে প্রিজার্ভ ডিটেইলস 0 দেই তখন এই জায়গাটা একটু ক্লিয়ার হইছে আবার যদি 2 দেই আর একটু ঘোলা হচ্ছে আমি যেখানে বি কবি স্মুথার দেই তো স্মুথ করবে শার্পার দেই শার্প করবে শার্পার দিলে শার্প করবে স্মুথ গ্রেডিয়েন্ট যদি ইনস্টল করতে পারে অর্থাৎ আপনি এগুলো চেঞ্জ করে করে কাজ করতে পারেন আপনি এগুলো চেঞ্জ করে কাজ করতে আমি এখানে অটোটা দিয়ে দিলাম অটোমেটিকটা দিয়ে ওকে করে দিলে এখন দেখবেন আমার ইমেজটা বড় হলেও ফাটতেছে না দেখেন 300 এই ক্ষেত্রে আপনার প্রয়োজন মতো হাইট চেঞ্জ করুন আমি জাস্ট এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই প্রমাণ না দিলে বিশ্বাস করেন না পুরো আমি এই যে একটা মেয়ের ছবি নিয়ে আসছে দেখছি এখন কিন্তু দেখতে মোটামুটি ক্লিন দেখা যাচ্ছে না যখন তাকে আমি জুম করতেছি আরেকটু জুম করতেছি আরেকটু জুম করতেছি আরেকটু জুম করতেছি আমার মনে হয় ফাটা মানে ফেটে যাচ্ছে এটা বুঝতে পারতেছি আমরা তাই না এখন যে আমি একটু খেয়াল করে দেখেন আমার বর্তমানে যে ভিউটা আছে একটু ভালো করে দেখেন আমার বর্তমানে ভিউটা হচ্ছে তার এই পাশে হালকা চুল দেখা যাচ্ছে এই পাশে হালকা চোখ দেখা যাচ্ছে কিন্তু জিনিসটা ফেটে গেছে তাই না আমি কি করলাম ইমেজে গেলাম এক যে ইমেজ লার্জ ইয়ার ইমেজ সাইজে গেলাম এখানে দেখেন বর্তমান হচ্ছে 1.95 মেগাবাইট আমি এখান থেকে রেজুলেশনটা একটু চেঞ্জ করে দিই 200 দিলাম আপাতত 200 দিলাম একটু খেয়াল করে দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে আমি যদি ওকে করে দেই আমি যদি একটু জুম আউট করি এখন একটু আগে জুম করতে হচ্ছিল এখন আমাকে জুম আউট করতে হচ্ছে এখন দেখেন ঠিক আগের ইফেক্টের মধ্যে আসলাম আগের অবস্থানটার মধ্যে আসলাম এখন কি ফাটতেছে আমি চাইলে আমার ইমেজের রেজুলেশনটা কি করতে পারি ঠিক করতে পারি অর্থাৎ আমি দুইটাকে একই পজিশনে রাখছি এই কারণে কারণ আগের বার দেখার সময় একটু ঘোলা দেখা গেছিল
এবং ফাটা ফাটা অংশ দেখা গেছিল, এখন দেখেন স্মুথ। আপনি ইচ্ছে করলে এখান থেকে 300 দিতে পারবেন, 400 দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 400 টা দিতে পারবেন না, 300 হচ্ছে হাইস্ট। এখন আমি যখন এটাকে রেজুলেশন বাড়াচ্ছি, অটোমেটিক্যালি দেখেন এই দুইটা বাড়তেছে, দেখছি। আমি যদি এটাকে অফ করে দেই, এই চেনটাকে অফ করে দেই, দিয়ে যদি আমি 300 করি, এখনো দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছি। এখনো দেখেন আমি চেঞ্জ করতে পারতেছি, অর্থাৎ চেঞ্জ হচ্ছে। এখন আপনার যে কোশ্চেনটা ছিল যে আমি করে ঠিক রেখে করতে পারবো কিনা, সেটাও করতে পারবেন আপনি, ওইটা আমরা একটু পরে দেখব। এখন দেখেন জুম করতেছি, ফাটতেছে। এখন দেখেন ওই আগের ভিউটা নিয়ে আসছি, ফাটতেছে। এভাবে আপনি চাইলে করতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, এই যে আমি রেজুলেশনটা বাড়ালাম, এখন দেখেন আমার মেগাবাইট কত বাড়ছে। আগে ছিল 1.9 সম্ভবত আপনার মেগাবাইট, তাই না? এখন হচ্ছে 33 মেগাবাইট, অর্থাৎ লার্জ ইমেজ হয়ে গেছে। এটা আপনি বড় করলেও ফাটবে না। সেভাবে আমি চাইলে কি করতে পারবো, আমার ইমেজটাকে বড় করতে পারি। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা ইয়ার থেকে আসতেছি, নামাজ পড়ে আসবো। নামাজ পড়ে এসে আপনাদেরকে পাস, এই যে আমার একটা ইমেজ আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমি পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করতে চাচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, আমরা যারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করি, পাসপোর্ট সাইজের ছবি করার জন্য আমরা সাধারণত যেই অপশনগুলো ইউজ করি বা যেরকম টাইপের ছবি ইউজ করি, তার অর্ধেকটা থাকে জাস্ট মাথা বা এই অর্ধেকটা থাকে, বাকিগুলো আমার কিন্তু প্রয়োজন পড়ে না। তো যেহেতু আমার এই জায়গাটা একটু প্রয়োজন পড়বে না, আপনি এই জায়গাটাকে দুইটা কাজ করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি ফার্স্টে গিয়ে ইমেজ সাইজটা একটু দেখবেন, দেখেন 72 দেওয়া আছে। আমি ইচ্ছা করলে এখান থেকে 300 করে দিতে পারি, ওকে করে দিতে পারি, ঠিক আছে? এটা একটা ওয়ে। অথবা আপনি কাজ করার পরে ইচ্ছা করলে রেজুলেশন বাড়াতে পারেন, যে কোনো একটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কাজ করার পরে রেজুলেশনটা বাড়ে তাহলে ভালো হয়। ইমেজটা নিলাম, এখান থেকে আমি ক্রপ টুলে গেলাম। কেন ক্রপ টুলে গেলাম? যতটুক প্রয়োজন ততটুক রাখবো, আমার যতটুক প্রয়োজন নাই ততটুক বাইরেগুলো ফেলে দিব আমি, কারণ পাসপোর্টের মতো তো এর থেকে বেশি আমার প্রয়োজন হয় না। এতটুকুর বেশি প্রয়োজন হয়? এতটুকুর বেশি প্রয়োজন হয় না। আমি এখানে রাখলাম, এন্টার প্রেস করে দিলাম, এই হচ্ছে আমার ইমেজ। হ্যাঁ, এখন আপনার যে বিষয়টা ছিল, আপনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমি কি এখানে সাইজ বসাইতে পারবো কিনা, হ্যাঁ, সেটা আমার একটু জানা দরকার। এখন যদি আমি একটু গুগলে গিয়ে সার্চ করি, পাসপোর্ট সাইজ ইমেজ দেখে যদি আমি সার্চ করি, এই যে বাংলাদেশ লিখলাম, এই কারণে, কারণ বাংলাদেশের যে সাইজটা আছে বাইরে বিশ্বে সে সাইজটা নাই, আলাদা, ঠিক আছে? তখন আমাকে চেঞ্জ করতে হবে। সাধারণত বাংলাদেশে ইউজার হচ্ছে 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার, এটা ইউজ হয়। আবার দেখবেন অনেক জায়গায় লিখবে হচ্ছে 50 মিলিমিটার 40 মিলিমিটার, ওই পাঁচ পাঁচে করে বাড়ে। আমি 35 বা 45 এটাই ধরে নিলাম। এখন দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ইমেজ। আমি যদি ইমেজে যাই, ইমেজ থেকে ইমেজ সাইজে যাই, যেহেতু মিলিমিটার আছে, সুতরাং আমি এখান থেকে মিলিমিটার একটু কনভার্ট করে নিলাম। এখন দেখেন লিখা আছে 115 153, তাই না? আমি প্রথম যে কাজটা করবো, এখানে সিলেক্ট করে আমি যেহেতু 35 নিতে চাচ্ছি, আমি এখানে 35 দিলাম, ঠিক আছে? কিন্তু দেখেন আমি যে 35 দিচ্ছি, আমার সাথে এটা রেসপন্স করতেছে না। কেন রেসপন্স করতেছে না? কারণ এই লিঙ্কটা অফ করা আছে, তাই না? এই ক্ষেত্রে আমি অবশ্যই লিঙ্কটা অন করে রাখবো, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে আপনি যদি এখানে লিঙ্কটা অন না করেন, সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, যেমন দেখেন 35 যখন দিলাম, সে সরি আমি এখানে লিঙ্কটা অন করে নেই, মেবি এখানে আমি যদি আমি লিঙ্কটা অন না করি, তাহলে যে প্রবলেমটা হবে, এখান থেকে মিলিমিটার নিয়ে নিই, আমি এখান থেকে যা দিব তার সাথে রেসপন্স যদি না করে, তখন কিন্তু আপনি দেখা যাবে ছবিটা চ্যাপ্টা হয়ে যাবে, একটু আগে যা হচ্ছিল। এই জন্য দেখেন আমি করে দিলাম, এখানে এক কাজ করে আমি আমি একটু বাড়িয়ে নিচ্ছি, 37 নিয়ে নিলাম আপাতত। খেয়াল করে দেখেন 37 হলে নিচে কত আসে, 49, কিন্তু আমার তো প্রয়োজন ছিল 45। দেন হচ্ছে আমি এখানে রেজুলেশনটা 300 করে দিলাম, করে ওকে করে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু আসলে 37/49 আছে, কিন্তু আমার হচ্ছে পাসপোর্টের জন্য লাগবে 35/45, এটা লাগবে না? হ্যাঁ, এখন বাড়াবেন, এখন আপনি এখান থেকে বাড়াবেন, এখান থেকে বাড়ালে তো আপনার তাকে কমালে তো আপনার জিনিসটা চ্যাপ্টা হয়ে যাবে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে লেফটিংগুলো বার্কি তুলে যাব, যাবেন গিয়ে এখান থেকে হচ্ছে স্টাইল লেখা আছে, যদি ক্লিক করি দেখেন ফিক্স সাইজ নামে একটা অপশন আছে, ফিক্স সাইজে যাব। এই যেখানে হচ্ছে উইডটা দিব হচ্ছে 35 মিলিমিটার, আর হাইটটা দিলাম হচ্ছে 45 মিলিমিটার, ঠিক আছে? দেওয়ার পর আমি যদি জাস্ট এখানে মাউস একটা ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমাকে কিন্তু একদম এক্সাক্ট অপশনটা দেখাচ্ছে যে 45/35 কতটুকু।
আমি এতটুকু পর্যন্ত রাখলাম, আমি মনে করলাম যে ঠিক আছে এখন ঠিক আছে, এই রাখলাম। রাখার পর আমার এক্সট্রা অংশগুলো রয়ে গেছে না, এগুলোকে যদি ক্রপ করতে চান আপনি মেনু থেকে ইমেজে যাবেন, ইমেজ থেকে দেখেন ক্রপ নামের একটা অপশন আছে, এটা যদি ক্লিক করি আমার কিন্তু এক্সাক্ট আপনার কি হয়ে গেল পাসপোর্ট সাইজের ছবিটা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি যেটা করব, এটাকে যেটা করে আর কি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, বা এর মধ্যে দেখবেন স্টুডিওর মধ্যে দেখবেন এরকম কাজ করে। এরকম করার পর দেখা যাচ্ছে এখান থেকে আমি অ্যাড করলাম, আবার এটাকে একটু কপি করে অ্যাড করি, আবার এটাকে একটু অ্যাড করি, আবার এটাকে একটু অ্যাড করি। ইচ্ছা করলে আপনি এটাকে একটু ছোট ছোট করে টিক করে নিতে পারেন। এখন দেখেন ঠিক আছে, দেখছি সিলেক্ট করে দিলাম, অল্টার প্রেস করে আমি কপি করি, আবার এটাকে অল্টার প্রেস করে কপি করি, কন্ট্রোল ডি, হ্যাঁ আছে ওই ওয়েও আছে, সবই আছে, নাই বলতে কিছু নাই। তবে এখানে কন্ট্রোল ডি কাজ করে না, এখানে করতে হলে আরেক মানে কাজটা করতে হবে। একটু খেয়াল করে দেখেন, বুঝতে পারছি বিষয়টা, আমি কি পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করতে পারি। এবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি তো সবকিছুই করলাম, সবকিছুই হলো, এখন আমাকে ওই যে আমি সেদিন মনে বলছিলাম, মনে করেন ডিফেন্সে আপনি জমা দিবেন, অনলাইন ফর্ম জমা দিবেন, অনলাইনের মধ্যে কিন্তু আপনাকে একটা কিলোবাইট বলে দেয় না যে আপনার ইমেজটা এত কিলোবাইটের মধ্যে হইতে হবে। এটা কিন্তু একটা কিন্তু আছে উইথ হাইট, যেমন ডিফেন্সের মধ্যে মনে হয় 150x150 অর্থাৎ স্কোয়ার আপনার একটা ইমেজ চাই মনে হয়, আমি যখন লাস্ট দিছিলাম তখন এটাই চাচ্ছি। এখন যদি হয়তো একটু কম বেশি হইতে পারে সেটা আমি জানি না। এখন আবার এটা জানি যে এটা সম্ভবত 100 কিলোবাইট পর্যন্ত একটা হাইস্ট, যে আপনি গ্যা করতে 100 কিলোবাইট হইতে হবে ইমেজের ওয়েট। এখন আমি ইমেজটা যদি এখন সেভ দেখি যে আসলে ইমেজের ওয়েটটা কত, দেখেন 642 কিলোবাইট, এটা হচ্ছে 642 কিলোবাইট, তাই না? তাহলে তো আমার অনেক ছোট করতে হবে না। অ্যাকচুয়ালি আমি এখানে বলি এই জিনিসটা যে সাইজটা দেখাচ্ছে এটা কিন্তু আমার ক্যানভাস সাইজ সহ, এটা হচ্ছে আমার ক্যানভাস সাইজ। এর ফার্স্ট হচ্ছে আমি যখন ক্যানভাস সাইজটা ওপেন করেছিলাম তখন কত ছিল, প্রায় 24 MB ছিল না মেইন মানে মেইন ইমেজটা, সরি ক্যানভাসটা। এখানে হচ্ছে ইমেজটার সাইজ, অর্থাৎ একটা এতটুক যে সাইজটা আছে এইটা হচ্ছে এত কিলোবাইট দেখাচ্ছে, কিন্তু এইটা যখন আমি একটা ইমেজ হিসেবে সেভ করবে তখন কিন্তু এরকম দেখাবে না। দেখেন সেভ কিভাবে করব, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েবে যাব, এখন দেখেন কত 79 কিলোবাইট। সো আমার কিন্তু ওইটা মেইন না, এটা হচ্ছে মেইন। এরপরে যদি কোনো কারণে দেখেন যে এখানে 120x130 হয়ে গেছে, তখন আপনি যেটা করবেন এই যে ম্যাক্সিমাম যে অপশনটা সেটাকে ধরে হাই মিডিয়াম দেবেন, দেখেন অটোমেটিকলি অর্ধেক কমে গেছে। আপনার যদি আরেকটু করা দরকার আপনি আরেকটু করেন, এভাবে আস্তে আস্তে কমাতে পারবেন, বুঝতে পারছি, আপনি চাইলে কমাতে পারবেন। এখন যদি আমি এটাকে ধরে মানে গ্যা করে ফেলি, সেভ করে ফেলি, একটু একটু গ্যা হয়, ডিফারেন্স হয় জি। এখন দেখেন এই যে দেখেন সাইজটা কত আছে, ডাইমেনশন হচ্ছে 413x531 এবং সাইজটা হচ্ছে 80 কিলোবাইট। সো ওইটাও কিন্তু আমার মেইন না, মেইন হচ্ছে এই পাশে, বুঝছি। অলওয়েজ এইভাবে সিস্টেম করে আপনারা কাজ করবেন, বুঝতে পারছেন কি বিষয়টা? আলবির আপনার এই যে মডিফায়ার অপশনটা আছে, মডিফায়ার জিনিসটা কি সেটা একটু দেখেন। আমি এটাকে একটু সিলেক্ট করলাম, একটু দেখেন আমি কি সিলেক্ট করছি, অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে সিলেকশনটা যে করলাম, জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এই যে সিলেকশনটা করলাম, এই সিলেকশনের মধ্যে আপনি কিছু কাজ করতে পারবেন। এই কাজগুলো করার জন্য আপনাকে যেতে হবে মডিফায়ার, মডিফায়ার কোথায় পাবো, মডিফাই পাবো হচ্ছে আমার মেনু থেকে যদি এখানে সিলেক্টে যাই, সিলেক্টে গেলে একটা অপশন পাবো হচ্ছে মডিফাই, দেখছি আমি মেনু থেকে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে একটা অপশন পাবো হচ্ছে মডিফাই। মডিফায়ার ভিতরে দেখেন
বর্ডার স্মুথ এক্সপ্যান্ড কন্টেস্ট এবং ফেদার এই পাঁচটা অপশন আছে এই প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে বর্ডার এই বর্ডারের কাজটা কি সেটা একটু দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে বর্তমানে হচ্ছে আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা একদম অ্যাকুরেটলি কি করা আছে সিলেক্ট করা আছে তাই না মনে করেন এটা সিলেক্ট করা আছে থাকার পর আপনি দেখেন আপনি যদি সিলেক্টে যান এখান থেকে যদি মডিফায়ারে যাই মডিফায়ারে গিয়ে যদি বর্ডারে ক্লিক করি আমি যদি এখানে 10 বা 20 যা ইচ্ছা তা দেই দেওয়ার পর যদি ওকে করি সে দেখেন একটা বর্ডারে ক্রিয়েট করে দিয়েছে বর্ডার বলতে আমার সিলেকশনটা ছিল এখানে এই পাশে 5 পিক্সেল এই পাশে 5 পিক্সেল বৃদ্ধি করে দিয়েছে এখন এই জায়গাটাই হয় কি এই জায়গাটা হয় হচ্ছে আমরা অনেক সময় দেখি যে এরকম মার্ক করা থাকে মডেলকে মার্ক করা থাকে বিশেষ করে আপনার গ্যাতে ওই যে ব্যানার গুলোর মধ্যে দেখবেন যে মানে মডেলটা এরকম মার্ক করা থাকে এরকম মার্ক যদি আপনি করতে চান তখন এটা করতে পারেন বুঝতে পারছেন আপনি কই থাকেন বলেন একটু আপনি তখন মনে হয় মাউস ক্লিক করতেছিলেন বা দেখতেছিলেন মোবাইলে কম্পিউটারে আচ্ছা কোত্থেকে দেখেন বুঝেন না বলেন আচ্ছা এরপর হচ্ছে আমি এখান থেকে সিলেক্টে গেলাম মেনু থেকে সিলেক্টে গেলাম মডিফায়ারে গেলাম এখান থেকে বর্ডারে ক্লিক করলাম এখানে আমি আমার প্রয়োজন মতো একটা ভ্যালু দিয়ে দিলাম দেওয়ার পর যদি ওকে করে দেই এখন দেখেন একটা বর্ডার আসছে বর্ডারটা কি 50% ভিতরে 50% বাইরে এখন যদি আমি এই অংশটার মধ্যে একটা কালার দেই এটাকে ধরে যদি আমি অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে একটা কালার দেন তখন দেখবেন একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে বুঝতে পারছি এই বর্ডারটা অনেক সময় আমরা দেখি বিভিন্ন প্রোডাক্ট অথবা বিভিন্ন মডেলকে হাইলাইটস করার জন্য অথবা তাকে মার্কিং করার জন্য সেটা করে আপনি যদি প্রয়োজন হয় আপনি করতে পারেন ঠিক আছে এখানে যে 10ই দিতে হবে এখানে আমরা বলে দেই এখানে 10ই দিতে হবে তা কিন্তু না আপনি চাইলে 2 দিতে পারেন 5 দিতে পারেন যা আপনি আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে জি এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন সিলেক্টে গেলেন ওই যে ও বসে বসে কাজ করা শুরু করছে আগে দেখেন না দেখে কাজ করলে খালি প্রশ্নই আসবে সিলেক্টে গেলাম মডিফাই গেলাম এখানে একটা স্মুথ নামের একটা অপশন আছে স্মুথ অপশনের কাজটা কি এই যে আমার যে সিলেকশনটা আছে দেখেন স্মুথ না কিছু কিছু জায়গা একটু বাঁকাতে আছে তাই না আমি যদি সিলেক্টে যাই মডিফাই এর যদি স্মুথে ক্লিক করি এখন যদি আমি এখানে 10 পিক্সেল দিয়ে দেই মনে করেন আর কি দিয়ে ওকে করি দেখেন আমার জিনিস স্মুথ হয়ে গেছে আপনি যদি চান করতে পারেন আবার আমি সিলেক্টে গেলাম সিলেক্টে মডিফায়ারে গেলাম এখানে যে এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে এক্সপ্যান্ড জিনিসটা কি এক্সপ্যান্ড হচ্ছে আপনার যে সিলেকশন আছে সেটাকে সে বর্ধিত করবে এখন আমি এখানে দেখেন 10 পিক্সেল বর্ধিত করে দিলাম ওকে যদি করে দেই এখন দেখেন 10 পিক্সেল বর্ধিত হচ্ছে না কিন্তু আপনি যে বিষয়টা বলতে চাচ্ছিলেন যে বর্ডারের ক্ষেত্রে আমি যদি এখানে এইভাবে কাজ করি সিলেক্টে গেলাম মডিফাই গেলাম এক্সপ্যান্ড করলাম হচ্ছে 5 পিক্সেল এক্সপ্যান্ড করলাম আপনাকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা এখন যদি আমি এখানে এই কাজটা করি ওকে করে দেই এবার বুঝতে পারছেন কি হচ্ছে অর্থাৎ যেহেতু আমার ভিতরে 5 পিক্সেল আসে সো আমি আগে এক্সপ্যান্ড করে নিলাম 5 পিক্সেল করে কাজ করলাম এই জিনিসটা একটু আগে আমি একটা কাজ করছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না ওই যে আরটিআর জিজ্ঞেস করছিল যে এখানে কি করলেন কেন কি করলাম যে এই যে বিষয়টা আর কি যে আমি যখন এখানে সিলেক্ট করে এটাকে ডিলিট করে কন্টেন্ট এয়ার করলাম না তখন এখানে একটা শ্যাডোর মতো চলে আসছিল না এরকম এরকম যখন শ্যাডোর মতো চলে আসছে এটার এই এটাকেই আমি দেখাচ্ছি যদি কখনো আপনি কন্টেন্ট এয়ার ইউজ করেন বিশেষ করে এই টাইপের হচ্ছে আপনার অবজেক্ট যেগুলো হচ্ছে আপনার মানুষ বা এই টাইপের অবজেক্ট যদি এরকম চলে আসে আর কি শ্যাডো টাইপের যদি চলে আসে তখন যেটা করবেন ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু এক্সপ্যান্ড করে দিবেন অর্থাৎ ইফেক্টে গেলাম সরি সিলেকশনে গেলাম মডিফায়ারে গেলাম এক্সপ্যান্ড করলাম এখানে আমি 10 পিক্সেল এক্সপ্যান্ড করে ওকে করে দিলাম এখন যেটা করবে সে হচ্ছে আশেপাশে থেকে এনভায়রনমেন্টটা নিতে পারবে একটু আগে যেটা করতেছিল সে যখন এনভায়রনমেন্টটা নিচ্ছে আমরা জানি কন্টেইনার হচ্ছে সেই এনভায়রনমেন্টটা থেকে বাইরে থেকে নেয় সিলেকশনটা যখন এখানে ছিল সে এখান থেকেই সে কি করতে চাচ্ছিল এনভায়রনমেন্টটা যার জন্য এরকম একটা বর্ডারের মতো আসছে এখন যদি আমি এটাকে একটু দূরত্ব করে দিলাম এবং যদি ডিলিট প্রেস করি ওকে যদি করে দেই দেখেন ওই ইফেক্টটা থাকবে না বুঝতে পারছি বিষয়টা কি হচ্ছে সো এই জন্য আপনারা যখন কাজ করবেন হিসাব করে কাজ করবেন তো এক্সপ্যান্ডের কাজটা কি আমার যদি প্রয়োজন হয় আমি জিনিসটাকে একটু বাইরের দিকে আমি আমার বর্ডার যেটা আমি সিলেক্ট করেছি তার থেকে একটু এক্সপ্যান্ড করব বাইরের দিকে নেব তখন আমি করতে পারি আমি তো আপনাকে 10 পিক্সেল বা 5 পিক্সেল দিয়ে বোঝাচ্ছি এটা কিন্তু 10 পিক্সেল 5 পিক্সেল ফিক্সড না এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাজের উপর বুঝতে পারছেন
আপনার যেমন ইচ্ছে তেমনই নিতে পারেন, এক পিক্সেলও নিতে পারেন, দুই পিক্সেলও নিতে পারেন, তেমন ইচ্ছে কাম করতে পারেন। আচ্ছা এরপর চলেন আরেকটু সামনের দিকে যাই, সিলেক্টে যাই, মডিফাই যাই, মডিফাই রেখে যদি কন্ট্রাক্ট করি, কন্ট্রাক্টটা হচ্ছে এক্সপান্ডের বিপরীত। এটা জিনিস এটাকে একটু এইভাবে বুঝাই তাহলে আপনারা ভালো বুঝবেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল জে দিলাম আমি, এটাকে একটা কপি করছি। কপি করে আমি নিলাম, এখানে হচ্ছে আমি একটা কালার দিয়ে দিই। একটু খেয়াল করে দেখেন আমি একে কি করছি, নিয়ে আসছি, কিন্তু দেখেন এই যে চুলের পাশটা দেখছি সাদা 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 সাদা, অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন? যদিও আমারটা অ্যাকুরেটলি হয়নি, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে করা, আমি যখন সিলেক্ট করছি আমার বর্ডারটার সাথে মিলানো ছিল, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এক পিক্সেল করে বিপরীত ছিল, যার ফলে এখানে সাদা সাদা দেখা গেছে, বুঝতে পারছি। এখন আমি যদি এটাকে ধরি, ধরে যদি সিলেক্টে যাই, সিলেক্টে গিয়ে যদি এখানে মডিফায়ারে গিয়ে যদি কন্ট্রাস্ট করি এবং ওয়ান পিক্সেল যদি ভিতরের দিকে নিয়ে আসি, ভিতরের দিকে চলে আসছে আমার সিলেকশনটা। আমি যদি এখন এটাকে সিলেক্ট করে গিয়া করি, কন্ট্রোল জে দিই, এখন দেখেন আমার চলে গেছে না। অর্থাৎ আপনি যদি আপনার সিলেকশনটাকে ভিতরের দিকে আনতে চান, সমান চারিদিকে এক পিক্সেল আমি বা পাঁচ পিক্সেল যা ইচ্ছা তা করেন, সেটা আপনার বিষয়। এভাবে আপনি ইচ্ছে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এক্সপান্ডের কাজ হচ্ছে আপনি বাইরের দিকে বড় করবে, কন্টেক্সটের কাজ হচ্ছে ভিতরের দিকে বড় করবে, ঠিক আছে। আচ্ছা এবার চলেন আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে, একটু খেয়াল করে দেখেন এই যে ইমেজটা যা আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এটাকে কপি করার পর আমি এখন দেখাবো হচ্ছে একটা ফেদার, ফেদারটা নিয়ে কাজ করবো আর কি। আমি এই পর্যন্ত রাখলাম, কালারটা কিন্তু চেঞ্জ করে দিই, হ্যাঁ রেড কালার দিয়ে দিই। ফেদারের কাজটা কি ছিল ইলাস্ট্রেটরের মধ্যে? ফেদারের কাজটা ছিল হচ্ছে আমি যদি আমার কোনো অবজেক্টকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিতে চাই বা পিছনে যা আছে তার সাথে যদি মিলিয়ে দিতে চাই, তখন আমি কি করতে পারবো? ফেদার করতে পারবো, তাই না? এবং ইলাস্ট্রেটরের যে ফেদারটা ছিল, সে ফেদারের সিস্টেমটা ছিল হচ্ছে আপনার চারিদিক একসাথে ছিল না, যে আমি চাইলে ইচ্ছা করে চারিদিক একসাথে করতে পারতাম, এরকম ছিল না। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন, আপনি চাইলে এখানেও ফেদার করতে পারেন, তবে আপনি চাইলে নির্দিষ্ট স্থান নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি চাচ্ছি এই পাশটা জাস্ট ফেদার হবে, বাকিটা না। আমি এখানে কি করলাম, রেক্টিগুলো মার্কি টুল ইউজ করে এত জায়গা সিলেক্ট করলাম। একটু খেয়াল করে দেখেন ডিস্টার্ব করতেছে, দেখছি কেন জানেন? এই যে এখানে ফিক্স সাইজ দেওয়া আছে, এখান থেকে চেঞ্জ করে নর্মালি নিয়ে নেবেন। এখন দেখেন আমি সিলেক্ট করলাম এই নিচের অংশটাকে, সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে। এরপর হচ্ছে সিলেক্টে যাব, মডিফায়ারে গিয়ে যদি আমি ফেদারটাই ক্লিক করি, এখানে দেখেন 30 আছে, আমি 30 না আমি 5 দিচ্ছি, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে। ওকে যখন করে দিলাম, এখন আমি যদি ব্যাক স্পেস ইউজ করি, দেখেন এটার সাথে এটা মিলে গেছে, বাট এটা মনে হচ্ছে হার্ড, তাই না? হার্ড মনে হচ্ছে না? আমি যদি এই কাজটা আবার এভাবে করি, সিলেক্টে গেলাম, মডিফায়ারে গেলাম, ফেদারে গেলাম, এখান থেকে আমি ফেদারটা দিয়ে দিলাম হচ্ছে 30 বা 40 দেন, আমি যদি ব্যাক স্পেস দেই, এখন দেখেন মনে হচ্ছে একটু ফেড হয়ে গেছে, দেখছি এখন মনে হচ্ছে ফেড। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ওখানে ফেদারের জায়গাকে ফেডটা যদি বেশি করতে চান, তাহলে হচ্ছে পার্সেন্টেজ বেশি দিবেন, আর যদি হার্ড করতে চান তাহলে পার্সেন্টেজ কম দিবেন, ক্লিয়ার? এভাবে আপনি চাইলে আপনার দুই পাশটাও ইচ্ছা করলে একসাথে ধরে ফেদার করতে পারবেন, অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি এতটুকু জায়গায় একসাথে ফেদার করতে পারবেন। দুইটাকে ধরলাম, সিলেকশনে গেলাম, মডিফাই গেলাম, ফেদারে ক্লিক করলাম, ওকে করলাম, দেন হচ্ছে আমি যদি ব্যাক স্পেস ইউজ করি, দেখেন সে ফেদার হয়ে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার, চারবার, যতবার ইচ্ছা ততবার প্রেস করতে পারবেন, বুঝতে পারছি? আমি আমার প্রয়োজন মতো কাজ করতে পারবো। এখন আবার আরেকটা প্রশ্ন হয়তো থাকতে পারে, সেটা হচ্ছে আমি চাচ্ছি চারোটা পাশ ফেদার করতে পিছনের সাথে, আপনি এখানে ভিতরের অংশটাকে সিলেক্ট করবেন ফার্স্ট। কেন সিলেক্ট করব? যেহেতু আমি চার পাশের সাথে করব, সো আমি এটাকে ইনভার্স করতে হবে। কেন ইনভার্স করতে হবে? আমি যখন এখানে কাজ করতেছিলাম তখন আমি কি করছি, অর্ধেক হচ্ছে মেইন ইমেজ, অর্ধেক হচ্ছে কি ছিল, ব্যাকগ্রাউন্ড, তাই না? অর্ধেক হচ্ছে মেইন ইমেজ, অর্ধেক হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল, আর এজন্য আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে কাজ করতেছি। এখন অথবা বলবেন আপনার তো ভিতরে ফুলটাই সিলেক্টেড, আমি জাস্ট এখানে কি করব, ইনভার্স করে দিব, বুঝতে পারছি? এখন কিন্তু আমার বাইরে সিলেক্টেড, বাইরে সিলেক্টেড এটা বোঝার উপায় কি, কারণ এখানে যখন আমি মাউসটা নিয়ে গেছি তখন দেখেন আমার একটা বক্স দেখা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে সিলেক্টে যাই, মডিফায়ারে যাই, মডিফায়ারে যদি আমি ফেদারে ক্লিক করি, ওকে করে দেই এবং ব্যাক স্পেস যদি ইউজ করেন, বুঝতে পারছি
এখন বুঝতে পারছেন ঠিক একই ভাবে আপনি কাজ করতে পারেন এখন আপনাদের আরেকটা কোশ্চেন হয়তো থাকতে পারে সেটা হচ্ছে এই যে ব্যাক স্পেস ইউজ করে যে আপনি ফেদারটা ইউজ করতেছেন এটা কি শুধু মানে শেপের সাথেই হবে একটা কোশ্চেন থাকতে পারে না শেপের সাথেই হবে যে এখানে শুধু এটাকে নিয়ে শেপের সাথে করে দিলেই তো হবে আপনি যদি চান যে ইমেজের সাথে করতে করতে পারেন এখন এখানে আরেকটা কথা বলে দেই এগুলো আসলে ইউজ হয় কোথায় এরকম টাইপের ফেদারগুলো ইউজ হয় কোথায় সেগুলো হচ্ছে আমি এটাকে একটু কাজ করে নিই তাহলে আপনারা বুঝবেন আর কি আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা একে নিয়ে আসলাম মনে করেন এখানে ঠিক আছে একে নিয়ে এসে বসাই এখানে দেন হচ্ছে ওকে আমি কি করলাম এখানে দেখেন আমি কিন্তু এখানে রেক্টাঙ্গুলার সরি ল্যাসো টুলে গেলাম এবং তাকে কার্ভ করে অর্থাৎ একটু কার্ভ করে সিলেকশন করলাম ঠিক আছে এই যে সিলেকশন করলাম সিলেকশন করার পর সিলেক্টে গেলাম মডিফায়ারে গেলাম ফেদারে গেলাম 30 আসছে আমি যদি দেই যদি এখন ব্যাক স্পেস করি বুঝতে পারছেন কি করতেছে অর্থাৎ আমি চাইলে এইখানে বলতে মানে আমি ইয়া করতেছি যে এই মেয়েটাকে কুকুরটা দেখতেছিল ওকে একটা বাধা হিসেবে দেখা দিলাম ঠিক আছে এখন হচ্ছে কুকুরটা ওকে দেখবে ঠিক আছে ও খুব অনেক খুশি যে মধ্যে এখানে আসতে পারছে আমি আসলে যে জিনিসটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সম্ভবত বাংলাদেশি পোস্টার ডিজাইন আমরা সবাই দেখছি পোস্টার ডিজাইন দেখছেন বাংলাদেশে এই যে পোস্টার গুলো দেখেন না শুধু তো মানে সাইটে যাওয়ার সময় মোবাইল টিপতে থাকেন তো তারপর ওই যে আমরা কয়েকদিন আগে যেমন পদ্মা সেতু উদ্বোধন করছেন তাই না মনে করেন পদ্মা সেতু উদ্বোধন করছেন হচ্ছে প্রধানমন্ত্রী অথচ পুরো ঢাকা শহর মানে পোস্টারে ছেয়ে গেছে যে নেতা কর্মী যত আছে সব এবং সবচেয়ে মজার কথা হচ্ছে একটা পদ্মা সেতু দিছে ওইখান থেকে হচ্ছে ওনার চেহারাটা উঠছে তাই না মানে এরকম আমি অনেক পোস্টার দেখছি মানে পদ্মা সেতুটার নিচে এরপরে হচ্ছে ওনার চেহারাটা অর্থাৎ পদ্মা সেতুর সাথে ওনাকে ম্যাচিং করে দেওয়া হয়েছে কিভাবে ম্যাচিং করছে ফেদারের মাধ্যমে ক্লিয়ার ইচ্ছা করলে কালকে আপনার বিষয় নিয়ে একটু কথা বলি আমরা কি বুঝতে পারছি ফেদারের বিষয়টা এবার চলেন আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে কাজ করি তার নাম হচ্ছে আপনার লেয়ার মাস্ক এই লেয়ার মাস্ক জিনিসটা কি সেটা একটু বলি আপনাদেরকে এই সবগুলো আমরা ডিলিট করে দিই লেয়ার মাস্ক যে বিষয়টা আছে বা এটা কোথায় থাকে কি করে এটা করে সেটা একটু জানা দরকার আমাদের এই জন্য আমি এই জিনিসটাকে দেখাচ্ছি আর কি লেয়ার মাস্ক হচ্ছে আমরা যদি জিনিসটা এভাবে উপস্থাপন করি মাস্ক জিনিসটা আমরা তো ইউজ করতেছি অ্যাভেলেবল তাই না মাস্কটা কি করতেছে সে আমাকে একটা পর্দা হিসেবে কাজ করতেছে কাকে যাতে আমার মুখটা বা আমার নাকটা বা আমার অঙ্গপ্রত্যঙ্গগুলো একটু সুরক্ষিত থাকে কি হিসেবে করতেছে ঢেকে দিচ্ছেন আমাকে এতে কি আমার মুখ বা নাক আমার গায়েব হয়ে যাচ্ছে জাস্ট ঢেকে দিতেছে এখানেও আপনার মাস্কটা ঠিক একই কাজ করে অর্থাৎ আপনি যদি একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে ঢেকে দিতে চান কোনো অংশ তখন আপনি লেয়ার মাস্ক করতে পারেন এই লেয়ার মাস্ক গুলো সাধারণত ইউজ হয় হচ্ছে এই সব জায়গার মধ্যে আমরা হয়তো বা গতকাল আপনাদেরকে বলছিলাম এখন হচ্ছে আমি একটু বলতেছি এই যে লেয়ার ইমেজ ম্যানিপুলেশন গুলো দেখছি আমরা এই যে ইমেজ ম্যানিপুলেশন গুলো দেখছেন গতকাল আমরা এটা নিয়ে কথা বলছিলাম না যেমন খেয়াল করে দেখেন এই যে ইমেজ ম্যানিপুলেশনের মধ্যে এখানে হচ্ছে আপনার একটা ঘাস আছে এখানে একটা বাল্ব আছে ভিতরে এখানে একটা মাছও আছে এবং এই পাশটা হচ্ছে অন্য একটা স্টাইল এই যে চার পাঁচটা ইমেজকে একসাথে করে একটা ম্যানিপুলেট করছে এই জিনিসগুলোকে বলা হয় আপনার ম্যাক্সিমাম এগুলো করা হচ্ছে লেয়ার মাস্কিং করে ঠিক আছে এরকম একটা মাস্কিং করে আমরা কাজ করব তো আমরা যদি এরকম একটা মাস্কিং করে কাজ করতে চাই এখানে কিছু ইমেজ আমরা নিয়ে নেই ওই রিলেটেড আমরা কিছু ইমেজ দেব আর কি মাস্কিং এর জন্য এখানে গেলাম দেখি কোথায় আছে একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা দুই তিনটা গোল্ড ফিশ নিয়ে নিছি দেন হচ্ছে আমি এখানে একটা জারও নিয়ে নিছি এখানে কিছু ওয়াটারও আছে আমি ফার্স্ট হচ্ছে এখান থেকে এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এটাকে ডিলিট করে দেই কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম কি করতে চাচ্ছি আমি চাচ্ছি একটা অ্যাকোরিয়ামের মতো কিছু একটা ক্রিয়েট করতে কারণ অ্যাকোরিয়ামের মধ্যে ক্রিয়েট করার জন্য আমি এখানে রাখলাম আমরা ইমেজ ম্যানিপুলেশন নিয়ে আরো ডিটেইলস আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে এটা এখন এটা আস্তে আস্তে সামনের দিকে কথা বলবো আমি এটাকে রাখলাম এখন আমি চাচ্ছি আমার যতটুকু দরকার অর্থাৎ আমার যে জারটা আছে এই জারটার মধ্যে হচ্ছে পানিটার অংশটা থাকবে বাকি অংশগুলো বাদ হয়ে যাবে এখন হয়তো আপনি বলবেন আমি তো ইচ্ছা করলে কি করতে পারি এখান থেকে সিলেকশন করে বাকিগুলো ডিলিট করে দিতে পারি এটা করতে পারেন না যদি আমার জিনিসটা ডিলিট হয়ে যায় তাহলে তো এখান থেকে অনেকটা অংশ চলে গেল তাই না আমি জাস্ট এই জিনিসটা দিয়ে একটু বুঝাই আমার কিন্তু এখানে দুইটা ইমেজ দেখছি দুইটা ইমেজ না আমি যখন এখানে ক্লিক করলাম এটা কি হয়ে গেছে সাদা হয়ে গেছে না
এখান থেকে কিন্তু কিছু একটা জিনিস আমি রিমুভ করে ফেলছি, আমি কিছু জিনিস রিমুভ করে ফেলছি, আর এটার মধ্যে কিন্তু সব রয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, লেয়ার মাস্ক করে যে কাজগুলো করা হয় তার মধ্যে কিন্তু ডিলিট করে না তারা, তারা যেটা করে সেটা হচ্ছে ঢেকে দেয়। আর যখন আপনি কোনো কিছু থেকে কোনো কিছু ডিলিট করে আবার নতুন কিছু অ্যাড করে একটা ডিজাইন বা একটা কোনো কিছু যদি উপস্থাপন করেন, এই জিনিসটাকে বলা হয় এডিটিং, ইমেজ এডিটিং। বুঝতে পারছি, এটাকে বলা হয় ইমেজ এডিটিং। এডিটিং কি, আমি নর্মাল একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনি মনে করেন লিখছেন হচ্ছে একটা কমেন্টস লিখছেন, আপনার ফ্রেন্ড সার্কেল কাউকে একটা কমেন্টস লিখছেন, কমেন্টস লিখার পর আপনি দেখলেন যে মধ্যখানে একটা ভুল হয়েছে বা একটা কথা লিখতে ভুলে গেছেন, ফেসবুকের মধ্যে কথা বলতেছি, ওটার মধ্যে আপনি এডিটে গিয়ে এডিট অপশনে গিয়ে আপনি এডিট করতেছেন না, এখন কি করতেছেন, হয় কিছু আপনি বাদ দিতেছেন না হয় কিছু অ্যাড করতেছেন। করার পর যখন আপনি সেভ দিবেন দেখবেন আপনার উপরে একটা অপশন দেখা থাকে এডিটেড, তাই না? এডিটেড ইজ ইকুয়াল টু তাহলে কি, অর্থাৎ কিছু অ্যাড হয়েছে বা কিছু বাদ পড়ছে। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখনই কোনো কাজ করি আমরা আসলে অনেকেই জানি না রিটাচিং কি জিনিস আর হচ্ছে আপনার এডিটিং কি জিনিস। এডিটিং এর সিস্টেমটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই ওই ইমেজের মধ্যে কিছু জিনিস অ্যাড হবে অথবা এখান থেকে কিছু জিনিস বাদ পড়বে। হ্যাঁ, আর রিটাচিং হচ্ছে ওই ইমেজটা ঠিকই থাকবে, ওইটার মধ্যে কালার কারেকশন বা শ্যাডো এগুলো ইউজ হয়। সো এই জন্য এক্সট্রা এলিমেন্ট খুব কম ইউজ হয় রিটাচিং এর মধ্যে, কিন্তু এডিটিং এর মধ্যে 100% এক্সট্রা এলিমেন্ট ইউজ হবে। তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে ওই জিনিসটাকে রাখলাম আপাতত, রেখে এটাকে আমি ঢেকে দিতে চাচ্ছি। ঢেকে দেওয়ার জন্য আমাকে এই মার্ক এই লেয়ারটাকে মাস্কিং করতে হবে। হ্যাঁ, এই লেয়ারটাকে মাস্কিং করার জন্য যে ওয়েটা আছে সেটা হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন নিচে হচ্ছে একটা মাস্কিং এর একটা অপশন আছে, আমি ক্লিক করলে এখন দেখেন এখানে নতুন একটা গিয়ার মতো চলে আসছে, লেয়ার মতো চলে আসছে, যেটা নাম হচ্ছে মাস্কিং, বুঝছি। যখনই আপনি এটার মধ্যে অ্যাড করবেন তখনই দেখবেন সাথে সাথে এখানে একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে, সেটা কি, আমার কালার গুলো উপরের ফোরগ্রাউন্ড কালারটা আসবে হচ্ছে ব্ল্যাক, আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি সেটা হচ্ছে আসবে হোয়াইট অলওয়েজ। আর যেহেতু এখানে আপনার হোয়াইট কালার আছে সো এখানে আমাকে ব্ল্যাক কালার রাখতে হবে। কোনো কারণে যদি মনে করেন এখানে আমার এখানে যদি কোনো কারণে আমার ব্ল্যাক কালার আসে তখন আমাকে কিন্তু এখানে হোয়াইট কালার ইউজ করে কাজ করতে হবে। বুঝতে পারছি কথাটা, বুঝতে পারছেন? যদি এখানে ব্ল্যাক কালার চলে আসে তখন হচ্ছে আমাকে হোয়াইট কালার ইউজ করে কাজ করতে হবে, আর যদি আমার এখানে হোয়াইট কালার থাকে তখন আমি ব্ল্যাক কালার ইউজ করেই কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কাজটা করব কি, কাজটা করব হচ্ছে এটাকে ঢেকে দিব। কেন ঢেকে দিব, যাতে বাইরের ভিতরের যতটুকু জায়গা দরকার ততটুকু আমার দরকার, বাকিগুলো আমার দরকার নেই। এই কাজটা করার জন্য আমি এখান থেকে ওপাসিটি হালকা একটু কমিয়ে নিলাম, আর এরপর হচ্ছে আমাদের টুলবার আছে, এই টুলবারের মধ্যে থেকে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্রাশ টুল, আমি ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করলে একটু উপরে একটু একটা অংশ দেখেন, এখানে লেখা আছে 20, অর্থাৎ বর্তমানে ব্রাশের সাইজটা হচ্ছে 20 তে আছে। আপনি চোখে একটু বড় ছোট করতে পারেন, এখান থেকে হার্ড ব্রাশ নিতে পারেন, নর্মাল ব্রাশ নিতে পারেন, আমি এখান থেকে আপাতত নর্মাল ব্রাশটা নিয়ে নিলাম। নিয়ে এরপর হচ্ছে কি করব, থার্ড ব্র্যাকেট রাইট দিলে বড় হবে, থার্ড ব্র্যাকেট লেফট দিলে ছোট হয়। আমি এখান থেকে ধরে হালকা যদি একটু ড্র্যাগ করি, একটু দেখেন আমার যতটুকু জায়গা দরকার নেই সেই জায়গাগুলো আমি মুছে ফেলতেছি। বুঝতে পারছি, মুছে ফেলতেছি। একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই জায়গাটা আমাদের কালো হয়ে গেছে, দেখছি ব্ল্যাক কালার দিয়ে জায়গাটা আমি ঢেকে দিচ্ছি। এটার একটা কারণ আছে, মানে কেন আপনার এখানে মাস্কিং করে কাজ করে তারও একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে আমি করতেছি, আচ্ছা একবারে করে দেখাই তাহলে হচ্ছে ভালো বুঝবেন আর কি আপনারা। এই করলাম, টোটালটা করে ফেলছি না, কোনো কারণে মনে করেন হঠাৎ করে এভাবে আমি ড্র্যাগ করে জিনিসটা নষ্ট করে ফেলছি। আমি কি বুঝতে পারছি বিষয়টা, দেখেন আমার এখানে নষ্ট হয়ে গেছে না? যদি কোনো কারণে এরকম নষ্ট হয়ে যায় আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে রিপ্লেস করবেন, অর্থাৎ উপরে হোয়াইট কালার দিবেন নিচে হচ্ছে ব্ল্যাক কালার দিব, দিয়ে যদি আমি এটা ড্র্যাগ করি সে কিন্তু আবার ফিরত চলে আসছে। বুঝতে পারছি? এখন একটা কোশ্চেন থাকতে পারে, কেন সে চলে আসলো, কারণ এখানে তো জিনিসটা ডিলিট হচ্ছে না, এখানে ডিলিটটা ঢেকে যাচ্ছে। আমি হোয়াইট কালার দিয়ে ঢেকে দিছিলাম, ব্ল্যাক কালার দিয়ে আবার নিয়ে আসছি, বা সরি ব্ল্যাক কালার দিয়ে ঢেকে নিয়ে দিছিলাম, হোয়াইট কালার দিয়ে আবার এটা পরিষ্কার করে দিচ্ছি। বুঝতে পারছি? আচ্ছা, তো এইভাবে আমি চাই, সরি, এইভাবে আমি চাইলে কি করতে পারি, আমার প্রয়োজন গুলোকে কাজ করতে পারি। এখন দেখেন আমরা গতকাল একটা বিষয় শিখছিলাম, সেটা হচ্ছে ব্ল্যান্ডিং অপশন, মনে আছে? কারো যদি মনে না থাকে বলেন, সবার মনে আছে না? একটা ব্ল্যান্ডিং অপশন শিখছিলাম, এখন আমরা এখানে একটু ব্ল্যান্ডিং অপশন অ্যাপ্লাই করব। ব্ল্যান্ডিং অপশনটা অ্যাপ্লাই করব কেন, দেখেন এটার ভিতরে কিন্তু কিছু খাবার দাবার আছে, তাই না? আমি চাচ্ছি আমার যে মাছগুলো আছে সে 3-4 দিন যাবত খায়নি, এগুলো খাবে, এই জন্য এগুলো ইউজ করবো। এটাকে ধরে
যেহেতু একটা জারের ভিতরে যদি পানি থাকে ওর ভিতরে সবকিছু দেখা যায় না, আমি যদি এখান থেকে ব্লেন্ড অপশনটা চেঞ্জ করি একটা পর একটা যদি চেঞ্জ করি, দেখেন আস্তে আস্তে ভিতরগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে দেখব আসলে কোনটা মানায়, আমি দেখব হচ্ছে কোনটা আমার সাথে মানায়, বুঝতে পারছেন? যেটা মানায় ওইটার মধ্যে কাজ করব। তবে এখান থেকে সবচেয়ে মাল্টিপ্লেটে ভালো কাজ করবে, আপনি যদি চান এখান থেকে ওপাসিটিটা হালকা একটু কমিয়ে দিতে, আপনি যেগুলো কমাতে পারেন ইচ্ছা করলে আর কি, যেহেতু আমার জিনিসপত্র সবকিছু দেখা যাচ্ছে, সো দ্যাট আমার এটাই মনে হয় বেটার। দেন হচ্ছে আমি কি করব, এখান থেকে গোল্ড ফিশ নিয়ে আসলাম, শিফট এ প্রেস করলাম, কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল সি ইউজ করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি ইউজ করলাম। আমার মাছটা অনেক বড় আছে, আমি একটু ছোট করে নিই, এ পর্যন্ত নিয়ে এখানে রাখলাম। এখানে রেখে আমি কি করতেছি, আবার এটাকে মাস্কিং করতেছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাইলে একই কাজের মধ্যে একাধিক মাস্কিং করতে পারি, একাধিক মানে একের অধিক, যা যত যত দরকার। আমরা মনে একটু বেশি ছোট হয়ে গেছে না, এখানে রাখি। এখন মাস্কিং করার পর আমি কি করব, ঠিক আগের মতো এখানে যাব, ক্লিক করলাম এখানে যাব, এটাকে একটু ছোট করে নেই। আমি রাফ ইউজ করতেছি এই জন্য ডিরেক্টলি আমি কাজ করতেছি, হয়তো আপনাদের কোশ্চেন থাকতে পারে ওর তো পাখার এখানে কিছু সাদা সাদা জায়গা আছে, এগুলো পরিষ্কার করা যায় কিনা। হ্যাঁ, এগুলো পরিষ্কার করা যাবে, এই জন্য মাস্ক করার যন্ত্র আনতে হবে আপনাদেরকে, ঠিক আছে? না, মাস্ক করার যন্ত্র এখানে ওয়েব আছে আর কি, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট যেটা করলাম, আমার এক্সট্রা অংশটা মাছ ছাড়া যে অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দিলাম, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট রাইট দিয়ে হচ্ছে বড় হবে, থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে হচ্ছে ছোট হবে। এখন দেখেন ঠিক একই ভাবে এটাকে ধরে আমি এখান থেকে ব্লেন্ড করে দিলাম, দেখেন দেখা যাচ্ছে, অর্থাৎ পানির ভিতরে চলে গেছে না। আবার এখান থেকে গোল্ডফিশ ওগুলো টানছি, আমি এক কাজ করি আরেকটা গোল্ডফিশ নিয়ে আসি, কোথায় আছে সে, এইখানে আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আপাতত বাদ দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখানে দেখেন ও হচ্ছে আমার গোল্ডফিশ, এখন ও ওদিকে তাকায় আছে, ও ওদিকে তাকায় আছে, যদি এরকম তাহলে মনে হচ্ছে যেমন দুজন ডাক করছে এরকম টাইপের হচ্ছে না? হ্যাঁ, আমি এটাকে কি করতে পারবো, ফ্লিপ করতে পারবো। আমি কিভাবে ফ্লিপ করবো, ইমেজ এই এডিটে গিয়ে জাস্ট ফ্লিপ করে দিই। ফ্লিপ করে দেওয়ার পর এটার মধ্যে আমি এক কাজ করি, এটাকে আর একটু ছোট করে নেই হালকা, এটাকে রাখি এখানে, আর এখানে যেটা করব লেয়ার মাস্ক করে দেব, বুঝতে পারছি? দিয়ে আমার প্রয়োজন মতো যতটুক দরকার ততটুক রাখবো, বাকিগুলো সব রিমুভ করে দেব। এই এতটুকু জায়গা আমার দরকার নাই, আমি রিমুভ করে ফেলতেছি। এখানে আরো অনেক রয়ে গেছে হালকা, আমি এখান থেকে ড্র্যাগ করে ছোট করব। বুঝতে পারছি, আমার যত দরকার করে নিলাম, এটাকেও ধরে আমি কি করতেছি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু দুইজনে উপরে দিকে থাকলো তারপর খাবার খাবে কে, এই জন্য আমি নিচে করে দিলাম, খাবার খেতে যাচ্ছে আর কি, না না সেখান থেকে আমি ব্ল্যান্ড করে দিব, বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন। অর্থাৎ আমরা আজকে এখানে কি কি কাজ করলাম, ট্রান্সফর্মে কাজ করছি, ব্ল্যান্ডিং এর কাজ করছি, মাস্কিং এর কাজ করছি, ক্লিয়ার? এখন আপনাদের হোমওয়ার্ক কি, আপনাদের হোমওয়ার্ক কয়টা দেওয়া হয়েছে, একটা না দুইটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, তারপর হচ্ছে কন্টেন্ট নেওয়া, আরেকটা হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে? এখান থেকে যে কোনো যেটা ভালো লাগবে সেম টু সেম ম্যানিপুলেশন করবেন, ঠিক আছে? এভাবে কাজ করে যাবেন, ঠিক আছে? এই পর্যন্ত রাখি আজকে, ইনশাল্লাহ।